দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ এই ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে। আপনারা জানেন যে করোনার প্রকোপ আরো বেড়েছে, সেই জন্য আমরা ভার্চুয়ালি আজকের গোলটেবিল আয়োজন করছি। আজকের গোলটেবিল আয়োজনের বিষয় হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব। এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন MJF এর আয়োজনে, সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব এই অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইম। আব্দুল কাইম, সহযোগী সম্পাদক প্রথম আলো। সবাইকে স্বাগত জানাই, আমি আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক প্রথম আলো। আজকে আমরা ভার্চুয়াল গোল টেবিল বৈঠকে যুক্ত হয়েছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব। আমি ধন্যবাদ জানাই MJF কে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এটি করছি এবং MJF এটা নিয়ে অনেক কাজ করেছে, সব সর্বমহলের সঙ্গে যোগাযোগ করেছে সেটার মধ্যে দিয়ে। আর তাছাড়া আজকে মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য MP, উনি তো যোগ দিচ্ছেন। আর তাছাড়া আছেন মাননীয় সংসদ সদস্য আরামত দত্ত, দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, নীলচন্দ্র ভৌমিক নিন্দার সঙ্গে তো আমার বহুদিনের পরিচয় এবং ওনার সঙ্গে আমাদের যোগাযোগ অনেক ভালো। আচ্ছা, রানা দাশগুপ্ত হয়তো আসবেন, আর শাহিন আলম, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অন্য যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সুপ্রিয়া চ্যাটার্জি, আচ্ছা আর অন্য যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আজকের যে আলোচ্য বিষয় এটা একটু জটিল এবং এটার অনেক স্পর্শকাতর দিক আছে, কিন্তু আবার এটা প্রয়োজনীয়তাও আমরা অস্বীকার করতে পারি না। এই যে একটা আইন যেটা ভারতে প্রায় আমি যতটুকু জানি অনেক আগেই কিন্তু সংশোধন করা হয়েছে এবং 60-65 বছর হয়ে গেছে, আর আমাদের দেশে কিন্তু ওই ব্রিটিশ আমল থেকে যে আইনটা চলে আসছে সেটাই এখনো পর্যন্ত চলছে। আইনের বিভিন্ন সময়ে পরিস্থিতির কারণে হোক বা সামাজিক আর্থসামাজিক কারণে হোক বিভিন্ন আইনের পরিবর্তন সংস্কার করতে হয়। এই আইনটাও আমরা মনে করি সংস্কার করা দরকার, এবং সেখানে আমাদের দেখতে হবে যে সম্পত্তি ভাগ বাঁটোয়ারার ব্যাপার, তো এটার মধ্যে অনেক জটিলতা আছে, অনেক বিষয় আছে যেটা হয়তো কেউ বলবেন ঠিক, কেউ বলবেন পরিবারের মধ্যেই হয়তো দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই উত্তরাধিকার আইনের সংস্কারের মাধ্যমে এমন একটা আইনে যাওয়া দরকার যেখানে পরিবারের সদস্যরা মনে করবেন যে কেউই বঞ্চিত না এবং কেউই কাউকে কিন্তু মানে বঞ্চিত করা হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে না। বিশেষভাবে মেয়েরা তাদের উত্তরাধিকারের সম্পত্তিতে যতটুকু ন্যায্য অধিকার পাওয়া দরকার সেটা যেন পায়, সেগুলোই আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে আনবো। খসড়া আইনের ব্যাপারে আলোচনা হবে, বিশেষভাবে আমরা দেখব যে পরিবারের ভাই বোন ছেলে মেয়ে নিজেদের মধ্যে যেন সবাই একমত হতে পারি আমরা, হয়তো মত পার্থক্য থাকবে কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তো নিশ্চয়ই আমাদের একমত হতে হবে, এবং সেই এক ঐক্যমত্যের জায়গাটা হবে ন্যায্যতার ভিত্তিতে, যেন বৈষম্য না থাকে, যেন সেটা যুক্তিপূর্ণ হয়। অনেক আইন বিশেষজ্ঞ আমাদের এখানে আজকে আলোচনা করবেন এবং তারা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যেখানে সত্যিকার অর্থেই সংস্কারের মাধ্যমে এই হিন্দু উত্তরাধিকার আইনটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং সবাই মনে করবে যে এটা যুক্তিপূর্ণ এবং ন্যায্য। তো আজকের আলোচনা সবাই অংশগ্রহণ করবেন, সংক্ষিপ্ত এই আলোচনা হবে, আর আজকের আলোচনা সঞ্চালনার জন্য আমাদের প্রথম আলোর সহকারী সম্পাদক সেটাই অনুরোধ করছি, তিনি ফিরোজ চৌধুরী, উনি সঞ্চালনা করেন। সবাইকে ধন্যবাদ, আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক প্রথম আলো। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো, ফিরোজ চৌধুরী, সহকারী সম্পাদক প্রথম আলো। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শাহিন আনাম, নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন MJF। শাহিন আনাম,
শুভ সকাল সবাইকে, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তবে আমাদের এখানে এখন বাড়তি ইনফেকশনের জন্য সবার মনটা একটু একটু খারাপ। যাই হোক, আমরা চেষ্টা করব এটা অতিক্রম করতেও। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এটার এই এই বিষয়ে সংযুক্ত হওয়ার জন্য, এবং আজকে যারা এখানে এসেছেন সবাই। আমি বিশ্বাস করি যে একটা জনমত সৃষ্টি হয়েছে এই বিষয়ে, সম্পত্তি আইনের, হিন্দু সম্পত্তি আইন এর সুষ্ঠু বণ্টন। এবং আমরা যখনই নারীর অধিকার নিয়ে আন্দোলন করেছি, আমরা কিন্তু সকল নারীর কথা বলেছি। আমরা রাষ্ট্রের কাছে সমান অধিকার চাই, আমাদেরকে এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। যদিও এই কয়েকটা বিষয়ে এখানে ধর্মের মানে নিজ নিজ ধর্মে অনুযায়ী চলবে এটা বলা হয়েছে, কিন্তু আমাদের দাবি রাষ্ট্রের কাছে সম অধিকার। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো নারীর অধিকার এবং নারীর সম্মান এবং মর্যাদা। নারী একটি মেয়ে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কেন বুঝিয়ে দেওয়া হয় যে সে তার ভাইয়ের চাইতে তার গুরুত্ব একটু কম? এটা কিন্তু প্রত্যেক ধর্মের আছে। এখন হিন্দু ধর্মের বা হিন্দু সম্পত্তি নিয়ে আমি বলবো যে কোনো ধর্মের বাধা নাই। আমি আমি এটা নিয়ে বিশ্লেষণ করব না, কারণ আমার সেই যোগ্যতা নাই। কিন্তু আমি যতটা জানি, যতটা শুনেছি, যে বাধাটা কিন্তু রীতি রেওয়াজ সংস্কৃতি এইগুলোই কিন্তু চলে এসছে, আর কোনো কিন্তু বাধা নাই, আইনি বাধা নাই বা কোনো ধর্মেরও বাধা নাই। তাহলে কেন আমরা এত বছরে এই হিন্দু বৌদ্ধ নারীদের সমান অধিকার দিতে পারছি না? আমরা আমরা জানি যে কয়েকটি সংগঠন মিলে একটি কমিটি করে এই বিষয় নিয়ে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। নারী পক্ষ আছে সেখানে, আইন ও সালিশ, তারপরে মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন, আরো কয়েকটি সংগঠন। এবং আমাদের কাজটা কিন্তু ছিল একটা জনমত সৃষ্টি করা, এবং তৃণমূল থেকে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ নারী, সবার কাছ থেকে কিন্তু, এবং যারা অনেক প্রভাবশালী ব্যক্তি, যারা আমি বলবো আইনজীবী, আইনের সঙ্গে মানে সংযুক্ত যারা বিচারপতি, সবার সঙ্গে কিন্তু আমরা এই কনসালটেশন করেছি, এবং সেখানে আমরা খুব একটা বাধা দেখছি না। তাহলে আমাদের স্বাধীনতার 50 বছর পরে আমরা রাষ্ট্রের কাছে এই দাবি কেন করব না যে সকল নারীর অধিকার সব জায়গায়, একদম পারিবারিক জীবনে এবং পাবলিক লাইফে কেন আমরা সমান অধিকার পাব না? এখানে মুসলিম আইনের জটিলতা আছে, সেখানে আমি যাচ্ছি না। সেখানে ধর্মের কিছু বিষয় আছে, স্পর্শকাতর বিষয় রয়েছে, সেটাও কিন্তু ইন্টারপ্রিটেশনের ব্যাপার। সেটা কিন্তু ইন্টারপ্রেট করলে অনেক মুসলিম দেশ সমান অধিকার অলরেডি সম্পত্তিতে নারীদের দিয়ে দিয়েছে, যেমন তুনিশিয়ার একটা উদাহরণ বারবার আমরা এনেছি, কিন্তু এটাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে। আর কাইয়ুম সাহেব যেটা বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন কিন্তু পাবলিকলি যে কেন একটি মেয়ের তার বাবা মার সম্পত্তির উপরে সমান অধিকার থাকবে না তার ভাইয়ের মতন। সো এখানে একটা নারীর সম্মান, মর্যাদা, সমতা এবং অধিকারের একটা বিষয় এসছে বিরাটভাবে। এবং আমি আশা করব যে আমাদের এই যে কয়েক বছরের কাজ, যেমন যে হিন্দু বিবাহ আইন, আমরা অনেক অনেক চেষ্টা করলাম, আমাদেরকে বারবার বলা হয়। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যখনই নারীর অধিকারের কথা বলা হয় তখনই আমাদেরকে বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। আমাদের বেলায় সবসময় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আমরা অনেক জনমত সৃষ্টি করেছিলাম, 1 লাখ নারীর আমরা সিগনেচার ক্যাম্পেইন করে এনেছিলাম একটা হিন্দু পূর্ণাঙ্গ একটা বিবাহ আইন, সেটা আমরা করতে পারি নাই, অন্তত রেজিস্ট্রেশনটা পেয়েছি, সেটাও কিন্তু অনেক ইতিবাচক একটি প্রভাব ফেলছে। আমরা চেষ্টা করেই যাব হিন্দু বিবাহ পূর্ণাঙ্গ একটি আইন পাশ করতে, এবং এই আইন যে সম্পত্তির আইন, সমান অধিকার, এটা আমাদের দাবি, আমাদের সবার দাবি, না বাংলাদেশের সকল নারীর এই একই দাবি যে নারীর
নারীদের জন্য তার বাবা মায়ের সম্পত্তির উপরে সমান অধিকার থাকবে যেমন তার ভাইয়ের আছে। এটা বলে আমি শেষ করছি। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে রিনা এবং অনেকেই আছে, নিনা অনেকেই আছে যারা অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছে, কাজ করেই যাচ্ছে। আমি জানি যে অ্যারোমা এটার পেছনে তার একটা বলিষ্ঠ একটা তার পজিশন রয়েছে সব সময়। আমি আমি আশা করব যে এটা নিয়ে আর আমরা আমরা আর দেরি না করি, যে আমরা কনসালটেশন করেই যাব, জনমত সৃষ্টি করেই যাব, প্রভাবশালী লোকদের সঙ্গে কথা বলে যাব, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কিছু হবে না। এটার একটা টাইম লাইন আছে, এটা এটা ওপেন এন্ডেড হতে পারে না। তাই আমাদের দাবি যে এই বছরে আমরা যেন এটার একটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ আমরা যেন দেখি, আর বাধাগুলো কোথায় থেকে আসছে সেটাও আমাদের চিহ্নিত করে আমাদের ডায়লগের মাধ্যমে এগুলো এই জটিলতাগুলো ঠিক করা দরকার। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে পুরো এই আলোচনা ডায়লগের সঙ্গে থাকতে পারছি না, আমার কিছু পারিবারিক কিছু বিষয় রয়েছে, সো আমি চলে যাব। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং আজকের এই এই আলোচনা যেন সুফসল আনে, সফল হয় সেটার আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শাহিনা নাম, নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ বা প্রবন্ধ সূত্র আমরা শুনব রিনা রায়ের কাছে। রিনা রায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে এটা প্রবন্ধ না, আমরা যে আইনের খসড়াটি তৈরি করেছি সেই খসড়ারই একটা সামারি আমি এখানে উপস্থাপন করছি, এবং আমি কালকে সবাইকে পাঠিয়ে দিয়েছি এই সামারি প্রেজেন্টেশনটাও, আর যে ফুল আইনের যে খসড়াটা আছে সেটাও সবাইকে পাঠিয়ে দিয়েছি। তো তার প্রেক্ষিতে আমি বলতে চাই একটু ব্যাকগ্রাউন্ড। শাইনাকে অলরেডি বলে গেছেন যে 2007 সাল থেকেই আমরা হিন্দু নাগরিকদের জন্য, নারীদের জন্য আইনের অংশীদার করার জন্য, আইনের ফলাফলের অংশীদার করার জন্য কাজ করে যাচ্ছি। প্রথমত ছিল বিবাহ আইন, তো এরপরে আমরা 2018 সালে প্রধানমন্ত্রী লিগাল এইড ডেতে পাবলিকলি বলেছেন যে উনি উত্তরাধিকার আইনের পরিবর্তন সংশোধন করতে চান, এইটা একটা। তাছাড়া প্রধানমন্ত্রীর অফিসে আমাদের পূজা উদযাপন পরিষদ যখনই ওনাকে নিমন্ত্রণ করতে গিয়েছে ওনাদের অনুষ্ঠানে, সেখানেও উনি এই বিষয়টা তুলেছেন। তো সেই কারণে সেই ধারাবাহিকতাই আমরা যে কমিটি, আমরা বলছি হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ নামে একটি কোয়ালিশন আমাদের 2007 সাল থেকেই কাজ করে যাচ্ছে। তো সেই কোয়ালিশনই অ্যাকচুয়ালি এই আইনটার ব্যাপারেও কাজ করেছে, যে বিষয়টা আমরা এখানে নজরে এনেছি যে বিষয়গুলো, তার মধ্যে হচ্ছে আমরা ভারতীয় যে আইনটি আছে যেটা 1956 সালের আইন এবং 2007 সালে সংশোধন হয়েছে, সেই আইনটিকে সেন্টার করেই আমরা কাজটা করেছি। সম অধিকারের নীতি আমরা অবলম্বন করেছি, কারণ আমরা যদি মানবাধিকারের নীতিগুলো দেখি সেখানেও সম অধিকারের বিষয় আছে, এবং যদি আমরা নারী অধিকার সিডর দেখি সেখানেও সম অধিকারের বিষয়টি আছে, আমাদের কনস্টিটিউশনেও আছে, যদিও ধর্মীয় জায়গা ধর্মীয় আইন কানুনের বেলায় বলা হয়েছে ধর্মীয় নীতিনীতির রীতিনীতির ভিত্তিতেই করা হবে। তো নারীর অধিকার সর্বত্রই আছে, এবং আমরা সেন্সপিক ডিপার্টমেন্টের দুজন শিক্ষকের কাছ থেকেও শুনেছি যে হিন্দু ধর্মেও কোনো বাধা নাই যে নারীর সমান অংশগ্রহণ সেখানে সম্পত্তির জায়গায়, উত্তরাধিকারের জায়গায়। আমি সম্পত্তির চেয়ে উত্তরাধিকার বলবো এই কারণে, উত্তরাধিকারে যদি সম অংশগ্রহণ থাকে, সম অধিকার থাকে, তাইলে একটা নারীর অবস্থান পরিবারে সমাজে এবং রাষ্ট্রে সুদৃঢ় হয় এবং অবস্থানের অনেক ভেঙে থাকে। তো এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করে একটা খসড়া তৈরি করেছি, এবং সেই খসড়া আমরা রানা দাশগুপ্ত দাদার পরামর্শে 7টা বিভাগে 7টা কর্মশালা করেছি, যেখানে আইনশালিশ কেন্দ্র, নারীপক্ষ এবং ব্লাস্ট মানুষের জন্য 4টা অর্গানাইজেশন মিলে আমরা এই কর্মশালাগুলো করেছি। সেইখান থেকে যে সুপারিশ এসছে সেগুলোও আমরা যুক্ত করেছি। পরে আমরা গত 4 তারিখে মার্চে একটা বড় সমাবেশ, অনলাইনে একটা বড় সমাবেশ করেছি, যেখানে 1000-এরও বেশি মানুষ যুক্ত হয়েছিল সারা দেশ থেকে, ইভেন প্রত্যন্ত অঞ্চল থেকে। একটা সুখকর খবর হচ্ছে এইবার আমরা যখন বিবাহ আইনটা নিয়ে শুরু করেছিলাম
অনেক বাধা বিপত্তি পেয়েছিলাম, কিন্তু এইবার এই আইনটা নিয়ে যখন আমরা কাজ করছি কারো কাছ থেকে কিন্তু পাই নাই যে এটা করা প্রয়োজন নাই, সবাই বলেছেন এটা প্রয়োজন, এটা সময়ের উপযোগী এবং এটা এখন দরকার, তবে কিভাবে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সবাই বলেছেন এটা দরকার। সো আমরা এর প্রেক্ষিতে এই আইনটা নিয়ে আমরা আইনমন্ত্রীর সাথে এই 4 তারিখে মিটিং এ আইনমন্ত্রী মহোদয়ের আসার কথা ছিল, কিন্তু উনি ফাইনালি আসতে পারেন নাই, তো আজকে আমরা আজকেও ওনাকে চেয়েছিলাম কিন্তু উনি অসুস্থ শুনেছি আসতে পারেন নাই, তো আমরা আমাদের এখানে যিনি প্রতিমন্ত্রী সমাজসেবা মন্ত্রণালয় ওনার উনি এখানে যোগ দিবেন আশা করছি। তো এখানে আর একটু মতামতেরও একটা বিষয় আজকে যে আলোচনাটা আমরা প্রথম আলোয় যদি শেয়ার করি, আমরা ভেবেছি আইনটার খসড়া শেয়ার করব এবং এটা অনেকের কাছে পৌঁছে দিতে পারবো যে অনেক মানুষ এটার সাথে যুক্ত হতে পারবে এই আইনের বিষয়ে আলোচনা করতে। এই আইনটা আবার আমরা কৃষ্ণা জাস্টিস কৃষ্ণা দেবনাথ এবং জাস্টিস ভবানী প্রসাদ সিনহাকে দেখিয়েছি এবং ওনারাও ওনাদের যে পরামর্শ ছিল সেগুলো আমরা যুক্ত করেছি এবং 4 তারিখে কৃষ্ণাদি ছিলেন এবং বলেছেন যে এটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে যে আইনের খসড়াটি আমরা তৈরি করেছি। সো ফিরোজ চৌধুরী আমি এখন প্রেজেন্টেশনে যেতে চাই। জি আপনি শুরু করতে পারেন আমাদের জি স্ক্রিনে ধীরে ধীরে আসতে থাকবে রিমাদি, আপনি কোথায় করতে পারেন। তো আমি আবারো বলছি শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে, আমরা নেক্সট স্লাইডে যাই, পরেরটা যাই। আমরা যেটা করেছি আমি এই আইনের খসড়া পুরোটা আপনাদেরকে পাঠিয়েছি, আপনি পড়লে বুঝবেন, আগের গুলো আমি আনি নাই, এখানে জাস্ট সামারিটা নিয়ে এসেছি। আমরা 4টা শ্রেণীতে ভাগ করেছি এই উত্তরাধিকারের শ্রেণীটাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। সেইখানে আমরা প্রথম শ্রেণীর উত্তরাধিকার যাকে বলেছি সেটা হচ্ছে যিনি মৃত ব্যক্তি তার সন্তান স্ত্রী বা স্বামী, কারণ এটা তো আমরা নারীর সম্পত্তি পুরুষের সম্পত্তি দুইটার কথাই বলেছি, তো যেহেতু আমরা সম অধিকারের কথা বলছি সেখানে তার সন্তান স্ত্রী বা যদি নারীর হয় তাহলে তার স্বামী, আর সন্তানের জায়গায় আমরা ভাগ করেছি সে যেই হোক, সে এখন পর্যন্ত শুধু পুত্র কন্যার কথাই বলা আছে কিন্তু সেখানে হিজড়া বা অন্য কোনো লিঙ্গ থাকলে তাদের কথা বলা নাই আমাদের দেশের কোনো আইনে। তো আমরা এখানে বলতে চাই মৃত ব্যক্তি পুত্র কন্যা স্বামী বা স্ত্রী বাবা বা মা, বাবা মা উপরের দিকে প্রথম শ্রেণীর উত্তরাধিকার আর নিচে সন্তান এবং মাঝখানে স্বামী বা স্ত্রী, এই 3টা ক্যাটাগরিতে আমাদের প্রথম শ্রেণীর উত্তরাধিকার, এবং যদি দত্তক কন্যা হয় দত্তক পুত্র হয় তাদেরকেও, এবং যদি কেউ প্রতিবন্ধী হয় ইভেন মানসিক প্রতিবন্ধী হয় আমরা তার কথাও বলেছি। সব ধরনের সন্তান বাবা মা স্বামী স্ত্রী, সো এখানে আমরা প্রথম শ্রেণীতে এটা ভাগ করেছি। তারপরে আমরা দেখেছি যে যদি মৃত ব্যক্তির যিনি যার সম্পত্তির কথা আমরা বলছি উত্তরাধিকারে, তিনি মারা যাওয়ার আগে ওনার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান মারা যায় তাহলে তার পুত্র সন্তান বা কন্যা সন্তান বা অন্য দত্ত কন্যা সন্তান দত্ত পুত্র বা বিধবা স্ত্রী বা বিধবা স্বামী তারা পাবেন, যদি উনি জীবিত থাকতে ওনার স্ত্রী বা স্বামী মারা যান সেটা একটা বিষয়। তারপরে উপরের দিকে বাবা মা কোথাও আমরা সব ক্ষেত্রেই বলেছি এবং বাবা মা না থাকলে তাদের সম্পত্তির অংশটি যে সন্তানের কাছ থেকে নেওয়া হয়েছে তার পুত্র কন্যারা পাবে। নেক্সট লাইন, এটা হলো প্রথম শ্রেণী। আমরা যদি তাহলে একটু মনে রাখি যে প্রথম শ্রেণীতে আমরা উপরের দিকে বাবা মা নিচের দিকে সন্তান, সে যে ধরনের সন্তানই হোক, আর মাঝখানে তার যিনি মারা গেলেন তার স্বামী বা স্ত্রী, আর যিনি মারা গেলেন উনি জীবিত থাকতে যদি ওনার কোনো পুত্র বা কন্যা সন্তান মারা যান তাহলে তার নাতিরা পাবে বা নাতনিরা পাবে। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে দ্বিতীয় শ্রেণীতে আমরা বলছি যিনি মৃত ব্যক্তি ধরে নিলাম ওনার বাবা মাও নাই ওনার কোনো সন্তানাদিও নাই, তো উনি যখন মারা গেলেন তার সম্পত্তি কারা পাবেন, দ্বিতীয় শ্রেণীতে তাদেরকে রেখেছি যে মৃত ব্যক্তি সহোদর ভাই বোন বৈমাত্রীয় ভাই বোন, বৈমাত্রী হবে শুধুমাত্র বাবা মারা যাওয়ার ক্ষেত্রে, মা গেলে তো মা দুজন থাকতে পারে তিনজনও থাকতে পারে, তো বৈমাত্রীয়
যদি বাবা মারা গেলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ভাই বোন দত্তক ভাই বোন যদি থাকে তারা হবে। সো যিনি মারা গেলেন তার যত রকমের ভাই বোন আছে, মানে আপন ভাই বোন, সহোদর ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন, দত্তক ভাই বোন, সো তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী বলছি। আমরা কিন্তু এখন যে আইনটা আছে শ্রেণী বিভাগ তার মতো করেই করেছি, কিন্তু আমরা নাম দিয়েছি প্রথম দ্বিতীয়, এখন ভিন্ন নামে আছে, এবং তাদের পুত্র কন্যা ও বিধবা স্ত্রী সমান অংশে পাবে। সবাই কি সমান অংশে? আমরা কিন্তু সমান অধিকার যখন বলছি, প্রথম শ্রেণীতেও যদি বাবা মা সন্তান সবাই বেঁচে থাকে, যদি পাঁচজন থাকে পাঁচজনের মধ্যে সমান ভাগ, যদি ছয়জন থাকে ছয়জনের মধ্যে সমান ভাগ, দুজন থাকে দুজনের মধ্যে সমান ভাগ, উপরের দিকে প্লাস নিচের দিকে। সো সব মিলে যে কজন জীবিত থাকবেন মৃত ব্যক্তির, তাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তারপরে আমরা এখানে দ্বিতীয় শ্রেণীতে আমরা আসছি, বাবা মা বেঁচে নাই কিন্তু ঠাকুরদা ঠাকুমা বেঁচে আছেন, দাদু দিদা বেঁচে আছেন, সো ওইখানে চলে যাবে। আরেক শ্রেণী উপরে, আরেক শ্রেণীর নিচে। আমরা যদি সহজে এটাই রাখি যে প্রথমত বাবা মা সন্তান স্বামী স্ত্রী, পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে ভাই বোন তাদের স্বামী স্ত্রী, এবং উপরের দিকে ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু। পরের স্লাইড, ওকে, তৃতীয় শ্রেণীতে আমরা যারা আছে ওই একই জিনিস, ওনারা যদি কেউ না থাকে তাইলে উপরের দিকেও আমার এক শ্রেণী যাবে, তখন আমার মামা কাকা ওনাদের কাছে আসবে, আবার নিচের দিকে এই নাতি পুত্রের বিষয়টা আসবে তৃতীয় শ্রেণীতে। পরেরটাই যাই, চতুর্থ শ্রেণী, এটাই তৃতীয় শ্রেণীতে যারা আছেন তারাও যদি জীবিত না থাকেন তাইলে তারপরে যারা আছেন মৃত ব্যক্তির পিতার সহোদর ভাই, মাতার সহোদর ভাই বোন, দত্তক ভাই বোন, এবং আমরা সর্বক্ষেত্রে বলেছি যে যিনি মৃত ব্যক্তি উনি জীবিত থাকতে ওনার সম্পত্তি উইল করতে পারবেন, কিন্তু আমাদের এখানে প্রস্তাব হচ্ছে উনি সম্পূর্ণ সম্পত্তি উইল করবেন না, করতে পারবেন না। আমরা অর্ধেক সম্পত্তি উনি যার নামে চান সেটা দিতে পারেন, আর অর্ধেক সম্পত্তি অবশ্যই উত্তরাধিকারের কাছে পৌঁছতে হবে। পরেরটাই, পরের স্লাইড, আচ্ছা, এখানে আমরা বলছি নিঃসন্তান দম্পতির কথা। এটাও আমরা যেটা বলেছি, নিঃসন্তান দম্পতি যদি থাকেন তার সন্তান নাই, তো যদি বাবা মা থাকেন বাবা মা এবং স্বামী বা স্ত্রীর কাছে যাবে, বাবা মাও নাই সন্তানও নাই, তখন এটা আমরা মানে একজন মারা গেলে আরেকজনের কাছে যাবে, স্বামী মারা গেলে স্ত্রীর কাছে, স্ত্রী মারা গেলে স্বামীর কাছে, এবং দুজন যখন থাকবেন না, দুজনে যদি মারা যান তাইলে তার যার যার লাইনে চলে যাবে, নারী সম্পত্তি তার দিকে চলে যাবে, তার ভাই বোন ওইদিকে চলে যাবে, আর স্বামীর সম্পত্তি তার ভাই বোন বা তার ভাইস্তাবাস্তি ওইদিকে চলে যাবে, কিন্তু একজন জীবিত থাকতে নিচের যার যার দিকে যাবে না, একজন মারা গেলে আরেকজনের কাছে যাবে, প্লাস বাবা মা যে বেঁচে থাকবেন উনি পাবেন, আর যদি বাবা মাও না থাকেন, স্বামী স্ত্রীর একজন মারা যান আরেকজন ফুল সম্পত্তি পাবেন যতদিন না উনি যতক্ষণ পর্যন্ত উনি জীবিত আছেন, আর দুজনে যখন মারা যাবেন তখন যার যার লাইনে যার যার ফ্যামিলিতে চলে যাবে, এটা আমাদের প্রস্তাব। পরেরটা যাই, পরের স্লাইড, আচ্ছা, এখানে আমরা একটা কথা বলছি মাতৃগর্ভে থাকা শিশুর অধিকার, সেটা এখন যেমনি আছে তেমনি, যে মাতৃগর্ভে যে বাচ্চাটা আছে সেও সেই সম্পত্তি পাবে। এখন আমরা বলি যারা সম্পত্তি উত্তরাধিকারের যোগ্য হবে না, এখানে আমরা বলেছি নারী এবং পুরুষ, বিধবা বা বিপত্নী, এই দুজন যদি পরবর্তীতে আবার বিবাহ করেন তাইলে স্বামী সম্পত্তিও এই পাবে না, স্ত্রীও সম্পত্তি পাবে না, উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটা পাবে না স্বামী এবং স্ত্রীর কাছ থেকে, কারণ যখনই ওনারা বিয়ে করে ফেললেন অন্য পরিবারে চলে গেলেন, সো এই পরিবারের সম্পত্তি ওনারা পাবেন না। যদি সেটা স্বামী হলে, স্বামী যদি একটা বিয়ে করেন তাহলে স্ত্রীর সম্পত্তি পাবেন না, আর স্ত্রী যদি বিয়ে করেন তাহলে স্বামীর সম্পত্তি পাবেন না। পরের স্লাইডে যাই, এখানে আরেকটা হচ্ছে যারা ধর্মান্তরিত হবে, আমরা যদি হিন্দু ধর্ম থেকে সে মুসলমান হোক খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক অন্য ধর্মে চলে যান তাইলে তুমি উনি সম্পত্তি পাবেন না। আর একটা কথা বলছি আমরা, যে এই বিষয়টা সুরা আমরা করতে পারি নাই, আমরা বিশেষজ্ঞদের কাছে ছেড়ে দিচ্ছি, যে যদি কোনো পুরুষ বা নারী
উত্তরাধিকারের সম্পত্তি পেয়ে যান, পরে উনি ধর্মান্তরিত হন এবং উনার স্ত্রী বা স্ত্রী পুত্র কন্যা বা স্বামী পুত্র কন্যা উনারা ধর্মান্তরিত না হন, তাইলে কিন্তু উনারা স্বামী বা স্ত্রীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এখনকার আইন অনুযায়ী। তো এখানে কি করা যায়, আমাদেরকে যারা আইনজীবী বিভিন্ন জেলায় বা বিভাগে যে আমরা ওয়ার্কশপ করেছি, আইনজীবীরা বলছেন যে ওয়ান্স ভেস্টেড ক্যানট বি ডিভেস্টেড, মানে একবার সম্পত্তি দেয়া হয়ে গেলে সেই সম্পত্তি ফিরিয়ে আনা যায় না। তো এই বিষয়টা নিয়ে আমরা সুরাহা করতে পারি নাই, আমরা প্রস্তাবটা আপনাদের কাছেই রাখলাম, বা আপনাদের থেকেও যখন মন্ত্রণালয়ে যাবে আইন বিশেষজ্ঞরা থাকবেন বা আপনারাও এখানে যারা উপস্থিত আছেন তারাও মতামত দিতে পারেন, এই জন্য আমি এটাকে ভিন্ন রং করে রেখেছি যে তখন কিন্তু তার স্বামী বা স্ত্রী পুত্র কন্যা যারা ধর্মান্তরিত হলেন না তারা বঞ্চিত হবেন, বা উপরের দিকে যদি বাবা মা থাকে একজনও থাকেন তাইলেও তিনি বঞ্চিত হবেন। তো সেই বিষয়টা আমি ফ্ল্যাগ করে রাখলাম আপনাদের জন্য, প্লাস পরবর্তীতে যে সমস্ত বিশেষজ্ঞরা দেখবেন আইন বিশেষজ্ঞ বা অন্যান্য বিষয়ে যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা এটার উত্তর খোঁজার চেষ্টা করবেন, এ আশা করছি আমরা এটা পারি নাই। আরেকটা হচ্ছে যে না যে আমরা পারি নাই বলতে আমাদেরকে যেহেতু আইনজীবীরা বলছেন যে ওয়ান্স ভেস্টেড ক্যানট বি ডিভেস্টেড, এখনকার আইন অনুযায়ী সেটাই আছে, তো পরবর্তীতে যদি আমরা পরিবর্তন আনতে চাই সেটা আমরা প্রস্তাব দিতেই পারি। আরেকটা হলো যে যোগ্য হবেন না যিনি খুনের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি, কারণ আমি আমার যে কোনো ব্যক্তি নিম্ন বা উচ্চ আদালত কর্তৃক খুনের দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে খুনের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি যে ব্যক্তিকে হত্যা করেছেন, এটা একটু মনে রাখার যে ব্যক্তিকে হত্যা করেছে সেই ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকার হবেন না। অর্থাৎ আমি যদি আমার ভাইকে খুন করি, আমার বাবাকে খুন করি, মাকে খুন করি, তাহলে তাদের সম্পত্তির অংশীদার আমি হতে পারবো না। পরের স্লাইড, এখানে আরেকটা কথা আছে যে আমরা এখন যেটা দেখি শারীরিক বা মানসিক ভাবে সম্পত্তি ব্যবস্থাপনায় যিনি সক্ষম না, আমি মানসিক অসুস্থ সেটা বলতেও চাই না, কিন্তু যে কোনো ভাবেই হোক উনি সেই ব্যবস্থাপনা করতে পারবেন না, তাইলে অন্য আরেকজন পাওয়ার অফ অ্যাটর্নি থাকবেন যিনি ওনার মৃত্যু পর্যন্ত সেই দায়িত্বটা পালন করবেন। আবার আমরা বলেছি চারটা শ্রেণী বিভাগ করেছি, চার শ্রেণীর কেউ বেঁচে নাই তাইলে উত্তরাধিকার অনুপস্থিতে সগোত্রীয় আত্মীয়গণ সম্পত্তির দাবিদার হবেন। আমরা এখানে একটা দিয়েছি, তারপরে যদি আপনারা মনে করেন যে অন্য কিছু এখানে যুক্ত করা উচিত সেটাও করতে পারেন। এখানে বলেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ উত্তরাধিকার কেউ জীবিত নাই তাহলে তার সম্পত্তি সগোত্রীয়, সগোত্রীয় কতদূর পর্যন্ত যাবে সেটা আপনারাও এখানে সুপারিশ রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, যেহেতু এখানে সময়ও কম সেদিন আমি যতটা সামারি করতে পেরেছি আমি উপস্থাপন করলাম। নিনা, যদি আমি কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিস করে থাকি আপনি আপনার জায়গা বলবেন। জি, ধন্যবাদ রিনা রায় তার চমৎকার খসড়াটি উপস্থাপন করার জন্য, এবং সারমর্ম বলা যেতে পারে, সারমর্মটা তিনি সংক্ষেপে দারুণভাবে উপস্থাপন করেছেন। তো এই পর্যায়ে আমি নিমচন্দ্র ভৌমিক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের কাছে যেতে চাই, নিমচন্দ্র ভৌমিক সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি। আপনি যদি এই জি আপনাকে শুনতে পাচ্ছি স্যার, আপনি যদি এই যে খসড়াটি উপস্থাপন করলেন রিনা রায়, তার উপর যদি আপনি আপনার মতামত দেন স্যার। অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ধন্যবাদ। তো আমি আনন্দিত যে আপনারা এই ধরনের একটি আলোচনার ব্যবস্থা করেছেন, এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই তারা এই বিষয়টি ব্যাপারে ভূমিকা রাখছেন এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানও ভূমিকা রাখছে, বিশেষ করে রিনা রায় তো তার বক্তব্যে বিস্তারিতভাবে বলেছেন যে খসড়া আইনটা কি হওয়া উচিত এবং এটা আইন মন্ত্রণালয়ে দেওয়া হবে। তো আমি যে বিষয়টি বলতে চাই যে সেটা হলো যে আমরা জানি যে এই বিষয় নিয়ে গত প্রায় চার দশক থেকে আলোচনা হচ্ছে, এই
এবং আলোচনার বলা যায় যে অগ্রগতি হয়নি তা নয়। আগে এক সময় দেখা যেত যে এই বিষয়ে আলোচনা করতে গেলেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা হতো, কিন্তু এখন দেখা যায় যে সেই বিষয়গুলি আগের তুলনায় কমে গেছে। আর স্বাভাবিকভাবে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানি হলো সকলের সমান অধিকার, সমমর্যাদা নিশ্চিত হবে, এটাই এটাই স্বীকৃত নিয়ম। আধুনিক গণতান্ত্রিক দেশগুলিতে তাই হয়েছে। এক সময় তো নারীর ভোটাধিকারও ছিল না, এটা যে ভোটাধিকার এসেছে এটাও খুব বেশি বছর। আমি যদি মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করি, কয়েক হাজার বছরের ইতিহাস বললো তো এটা কয়েকশো বছরের মধ্যেই এই গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতি হয়েছে। তো কাজেই এই গণতান্ত্রিক ব্যবস্থার অগ্রগতিতে আমাদেরও গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যতটা পারা যায় আরও বেশি শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে। যেমন আপনারা ভারতের কথা এখানে বলা হয়েছে, ভারতে তো যে আমরা জানি যে বড় বড় রাজনৈতিক দল রয়েছে বা প্রধান প্রধান রাজনৈতিক দল, কংগ্রেস একসময় এক নাগাড়ে 30 বছর রাষ্ট্র পরিচালনা করছে, এরপরে বিভিন্ন জোট এখনো বিজেপির নেতৃত্বে এনডিএ রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে যে এনডিএ বা বিজেপির যে হিন্দুত্বের যে স্লোগান, কিন্তু হিন্দুত্বের স্লোগানে তো সম অধিকার কোনো বাধা হচ্ছে না। তা এবং সেখানে আমরা দেখি যে 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 56 সালের যে আইন, যেটা 7 সালে এটা আরও আমি মনে করি বিকশিত করার চেষ্টা করা হয়েছে, তো সেখানে সেটা তো মেনে নিয়েছে শুধু নয়, এটাকে তারা কার্যকর করার ব্যাপারে ভূমিকা রাখছে। বা কংগ্রেস তো আছে, অন্যান্য সংগঠনগুলিও আছে। আবার পাশাপাশি যদি আমরা নেপালের দিকে তাকাই, নেপালেও সেখানে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান যে রাজনৈতিক দল সেটা গণতান্ত্রিক শক্তি। একদিকে আছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন জোট, আরেকদিকে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। তো সেখানে অবশ্য আমরা যেটা লক্ষ্য করেছি, সেখানে তো পার্লামেন্টে একটা বিরাট সংখ্যক সেখানে নারী আসন রয়েছে, কিন্তু এবং বর্তমান কদিন আগেও আমাদের বাংলাদেশ সফর করেছেন যে সেখানে রাষ্ট্রপতি তো একজন মহিলা, তো সেখানে যে ইকুয়াল রাইটস বা সম অধিকারের যে চেতনা সেটা সেটা সেখানে আছে। কিন্তু এরপরও আমরা দেখেছি যে পার্লামেন্টে যখন নারী পুরুষের বা সন্তানের মধ্যে সম অধিকার সমানভাবে সম্পত্তি বণ্টনের বিষয়টা উঠেছে, তখন তারা একজাতীয় সমাধান করেছে যে যিনি মালিক তার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত দেবেন। তবে এটাও তো একজাতীয় দুর্বলতা যে তারা মানে সম অধিকারের আইনটা ওইভাবে পাশ করতে পারেনি। তবে আমি মনে করি যে সময় যেহেতু মানে এক সময় তো ছিল নেপালে এগুলি আলোচনাই হইতো না, বা হিন্দু ধর্মকে টেনে এনে বা ইসলাম ধর্মকে টেনে এনে এখনো হচ্ছে, তারপরে অন্যান্য ধর্মকে টেনে এনে এই একটা বিভেদ সৃষ্টি করা হয়। একসময় খ্রিস্টান অধ্যুষিত যে দেশগুলি সেখানেও এভাবে হতো। তো আমাদের গণতান্ত্রিক দেশগুলির থেকে এই শিক্ষাই আমরা গ্রহণ করব যে গণতন্ত্রকে আমাদের বিকশিত করতে হবে। তো আপনি হয়তো বলতে পারেন তাহলে এত বিরাট কাজ কি আমরা একা না? আমি একার কথা বলছি না, যেমন আমি যে সংগঠনকে প্রতিনিধিত্ব করি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেরও আমি সভাপতি ছিলাম, তো এই সংগঠনগুলি তো এখন আলোচনা হচ্ছে। কিন্তু এর যে যে কথাটা রিনা রায় তার বক্তব্যে বলেছেন যে এটা এর বিরুদ্ধ মতবাদও রয়েছে, যেমন উনি একটা জায়গায় বলেছেন যে স্বামী স্ত্রী দুইজনেই দুইজনের মতো নিঃসন্তান হন এবং একজন মারা গেলে আরেকজনের কাছে বর্তাবে, এই এই ব্যাপারে তো আমি মনে করি না যে কোনো বিরোধিতার কিছু আছে। তারপরে অন্য তারপরে স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, এরপর দুজনে মারা গেলে তাদের যে লাইনের যে বিষয়টা সেটা আসবে। তবে এখানে যে বিষয়টি ওরা বলা হয় যে ধর্মান্তরিত হবে, তা ধর্মান্তর হইলে তখন অন্য ধর্মের লোক এই সম্পত্তির অংশীদার হইয়া তখন এখানে সমস্যা সৃষ্টি করবে, এই জাতীয় তো অবশ্য একই ধর্মের মধ্যেও সমস্যা থাকে। তো আমি মনে করি যে এই ব্যাপারে যে জনমত গঠনের যে বিষয়টি সেটা আমাদের চালিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবেও আমার দুই মেয়ে, স্বাভাবিকভাবে শুধু মেয়ে নয়, আমি তো আমার স্ত্রী যখন মারা যায় এই যে 18 সালের জুলাই মাসে, তখন আমি লক্ষ্য করেছি ওই স্পিরিটটা যেটা বলা হয় যে মানে নারীকে বা কন্যাকে যে কন্যা দান বলা হয় আর কি, সে গোত্রান্তর হয়ে যায়,
এটা কিন্তু আমি তখন বিরোধিতা করেছি, আমি বলি যে এটা তো হয় না, বা ভারতে কোর্টেও এই বিষয়গুলি আলোচিত হয়েছে, তারা বলছে যে, এমনকি আমি দেখেছি যে পূজা অর্চনায়ও এখন দেখা যায় পশ্চিমবাংলায় যে ওই নারী পুরোহিত, কাজে ওই জায়গাগুলিতে তত বেশি আসবে তত বেশি আমাদের মধ্যে এই এই উপলব্ধিটা আরো বেশি হবে। তখন আমি করতে গিয়ে দেখেছি যে তখন আমি বলছি যে না, মুখাগ্নি বলছে যে আপনি করবেন, ও তো মেয়ে হচ্ছে গোত্রান্তর হয়ে গেছে পারবে না, তখন আমার মেয়ে আমার সাথে ছিল, আমি না সেও করবে। তারপরে শ্রাদ্ধের সময়ও ছিল, প্রথম দিকে যারা পুরোহিত তারা একটু বিরোধিতা করার চেষ্টা করছে, তখন আমি বললাম যে কেন ইন্দিরা গান্ধী বা নেপালের যে যে সুজাতা কৈরালা তাদের পিতা তখন মৃত্যুবরণ করে, তখন তারাই তো শ্রাদ্ধ করছে। তো এই বিষয়গুলিকে আমার মনে হয় যে বিষয়গুলি নিয়ে তারা প্রশ্ন তোলে বা যে ধর্মের মূল বিষয়টাকে টেনে এনে তোলে, সেই বিষয়টাও আমাদেরকে উত্তর দিতে হবে। এবং আমি তখন লক্ষ্য করেছি প্রশ্নগুলি তোলে, অবশ্য এটাও লক্ষণীয় যে পরে আর বিরোধিতাটা অতটা জোরালো হয়নি, কিন্তু তারা যে এটাকে উপলব্ধি করে নিজেরও ক্যাম্পেইন করা, সেই বিষয়টা আমি খুব একটা বেশি লক্ষ্য করছি না আর কি। কাজে সেই বিষয়টার উপরও আমাদের জোর দিতে হবে, বা এখানে বলা হয়েছে যে আপনারা বিভিন্ন জায়গায় জায়গায় ওয়ার্কশপ করছেন, তো ওয়ার্কশপের বিষয়গুলি বলতে হবে। তো এখন এই বিষয়গুলি যত বেশি আমরা প্রচার করব, এবং আমি ওই বিষয়টাকে বারবার হয়তো আপনাকে বলবেন যে আপনারা আপনি এই বিষয়টাকে, আমিও আমি দেখেছি যে যেই আমি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনও তো আমি যেটা বলবো জীবনও সেটাকে সেই বিষয়টি ধারণ করতে হবে, তো সেটা আমি আমার ব্যক্তিগত জীবনও ধারণ করতে চেষ্টা করেছি। কিন্তু আমি দেখেছি যে খুব বেশি লোক যে মানে এগিয়ে আসে, মানে একটা হলো যে চুপচাপ থাকা, কিন্তু একবার সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসে সেটা খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। তো কাজেই আমরা যে বিয়ের রেজিস্ট্রেশন ব্যাপারটা যেমন একসময় এটা বিরোধিতা করা হইতো, এখন করা হয়েছে, কিন্তু অপশনাল করা হয়েছে এই কারণে, যেটা আমিও দেখছি যে অনেক বিয়ে হচ্ছে সেখানে তারা হয়তো রেজিস্ট্রেশনটাকে তারা প্রয়োজন মনে করে না। তো তখন যেটা আইনজ্ঞরা যেটা বলতে চায়, যদি আমরা তখন দেখা যাবে যে অবৈধ হয়ে যাবে। কাজে এই যে বিষয়গুলি এখনো তো বিষয়টা হচ্ছে, আপনাকে অপশনাল হইলেও আপনাকে করার জন্য বলা হয়েছে। তো কাজে আমি মনে করি যে আমাদের এই যে আলোচনাটা হচ্ছে সম অধিকার এবং নারীর সমান অধিকারের বিষয়টা সকল ক্ষেত্রে, বা এখন তো আমাদের নারী স্পিকার আছেন বা নারী প্রধানমন্ত্রী, হয়তো বঙ্গবন্ধু কন্যা যেটা তো আসেনি, অন্যান্য নারী বিরোধী দলের নেত্রী আছেন, তো নারীর ক্ষমতায়নটাও আগের তুলনায় বেড়েছে, যেটা বলা হচ্ছে পৃথিবীতে একটা বাংলাদেশও একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তো আমি মনে করি যে আপনারা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাবেন, হতাশ হওয়ার তো কোনো কারণে নেই, এবং আমি আশাবাদী যে বিষয়টা হবে, তবে কখন হয়ে যাবে আমি তো সেটা বলতে পারবো না, কারণ আমি একটা সংগঠনের আপনি চান কিনা সেটা এখনি বলেন না। আমি ব্যক্তিগতভাবে তো আমি তো বলেছি ব্যক্তিগতভাবে অনেক কিছু আমি চাই, কিন্তু আমি দেখেছি যে আমি যখন স্টেপ নেই তখন দেখেছি যে সবাই চুপচাপ বসে থাকে, হয়তো বিরোধিতা প্রথম দিকে বিরোধিতা করার চেষ্টা করে পরে বিরোধিতা। ইভেন আমার মেয়ের বিয়ের সময় আমি দেখেছি যে আমার মেয়ের একটা বড় স্টেজে রাখা হয়েছে, এটা নিয়েও দেখলাম যে বিরোধিতা করতেছে, তো তখন স্টেজ দুইটার মধ্যে বড়টার মধ্যে আমি রেখেছি। তো কথাটা হলো যে আমি দেখেছি তখন খুব একটা যে মহিলা নেত্রীরা যে মানে একেবারে ভোকাল হইয়া বলেনি, আমি বলছি যে হয়তো ওই ইয়েগুলিতে কমিউনিটি সেন্টার গুলোতে দুটো চেয়ার রাখে, একটা বড় একটা ছোট, আমি জিজ্ঞাসা করি ছোটটা কার, ছোটটা ওই যে ইয়ের আর কি বউ, আর হচ্ছে ও হচ্ছে ইয়ের স্বামী বা স্বামী স্ত্রী বা বিয়ের আগে তো বরকনে। তো কাজে এই বিষয়গুলি তো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় রয়েছে, কাজে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা অনুভব করি সেটা তো আমি বলেছি, আমি তো সম অধিকার সমমর্যাদা বিশ্বাস করি বা আমাদের সংগঠনগুলিও বিশ্বাস করে, কিন্তু কথাটা হলো এটাকে ক্যাম্পেইন করে যেটা আমি উপলব্ধি করেছি বা আমি দেখেছি যে হয়তো চুপচাপ থাকে কিন্তু আসলে মানসিকভাবে সমর্থন করে না। যদি মানসিকভাবে সমর্থন করতো তাহলে অসুবিধাটা কি, বিয়ে রেজিস্ট্রেশনটা কম্পালসারি করতে হবে, অসুবিধা কি, বিয়ে তো যেগুলি হয় ওদের শহর তো খুব একটা বেশি দূরে নয়, ওরা এসে করে নিতে পারে, কিন্তু ওই যে একটা ধারণা যে আমি ধর্মীয়ভাবে করেছি এরপর আর দরকারটা কি। তো কাজে আমি মনে করি যে আর যেটা এটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ভারতে করেছে, তো ভারত তো মানে মানে কি বলে হিন্দু অধ্যুষিত বড় দেশ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তো তারা যদি করতে পারে তাহলে বাংলাদেশে করতে সমস্যাটা কোথায়, নেপালে হইতে সমস্যা কোথায়, অন্য জায়গায় হইতে সমস্যা কোথায়, এবং মানে পশ্চিমা দেশগুলি তো তারা একসময় ছিল অন্য অবস্থান, তারা তো পরিবর্তন করেছে। কাজে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যদি চাই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে এই বিষয়গুলিতে অবশ্যই সমাধান করতে হবে।
তো আমি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই, এবং আমিও আমাদের ফোরামগুলোতে আমি চেষ্টা করব যাতে করে একটি একটা একটা কনসেনসাস এসে যায় আর কি। এই কনসেনসাসটা তো কাজেই, এবং ওই যে অনেকে মনে করতেন, আমি এই কথাটা বলে শেষ করব, অনেকে মনে করেন আমরা সবসময় আমাদের দেশে আমরা লক্ষ্য করছি সবসময় একটা পজিটিভ দিকটাকে আমরা খুব একটা ভালো চোখে দেখি না। ওই যে যেমন ভারতে কংগ্রেস তো চায় ইউনিফর্ম সিভিল কোড, ওই বিজেপি চায়, ওই বিজেপি চাইছে কেন এটা নিয়েও দেখলাম এখানে আলাদা, বিজেপি চাইছে কেন, সে তো চাইছে কতগুলি জিনিস, তো সে তো কি সংবিধান পরিবর্তন করছে, সে কি ইয়ের পার্লামেন্টে কি ইয়ের গীতা পাঠ করে নাকি। তো কথাটা হলো যে পজিটিভ দিক যেটা, তার মানে হলো সে ধর্মীয়ভাবে স্লোগান দেয়, বিভিন্ন স্লোগান দেয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে, রাষ্ট্রীয় ব্যবস্থা আপনি পরিবর্তন করলে তো আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না। তো সেখানে তো তারা দেখা যায় যে তারা ভীমরাও আম্বেদকরকে তারা শ্রদ্ধা করে, এমনকি বিজেপিও খুব ভালোভাবে শ্রদ্ধা করে। তো কাজে আমরা মনে করি যে বাংলাদেশেও আমাদের ওই চেতনাটা সকল মহলের মধ্যে আনতে হবে, যে আমরা যদি গণতন্ত্র হচ্ছে সবার জন্য, দেশের উন্নয়নের জন্য, ঐক্যের জন্য, সবকিছুর জন্য প্রয়োজন, কাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে আমাদের মধ্যে ঐক্য সংগতি, ঐক্য বলতে আমি বুঝাই সকল জনগোষ্ঠী বা নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে, তাহলে কিন্তু আমাদের এই কি বলে এই যে ইয়ের সমান অধিকার বা সার্বজনীনতা সেই বিষয়টাগুলি আনতে হবে। তো আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আমি এই বিষয়টা নিয়ে আমাদের ফোরামগুলিতে আমি চেষ্টা করব এই বিষয়টা যেন, যে বিষয়ে নিয়ে আপনারা কাজ করছেন সেই বিষয়ের পক্ষে যেন মতামত বা মত মতামত অমত সম্বন্ধে পক্ষে যেন আসে, এবং আসা উচিত দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে যে সবার সমান অধিকার সমমর্যাদা নিশ্চিত করার জন্য। তো আমরা সেই বিষয়টাতে আসবো, এবং সংবিধানে আমি মনে করি চার মূলনীতি অন্তর্ভুক্ত হয়েছে, কিছু অসঙ্গতি আছে সেটাও দূর হবে, সে ব্যাপারেও সবাইকে এগিয়ে আসতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তিনি হিন্দু উত্তরাধিকার আইনের পক্ষে জনমত তৈরির উপর জোর দিলেন এবং তার নিজের সহমত প্রকাশ করলেন। তো সম্মানিত অতিথি বৃন্দকে আমি বিনীত অনুরোধ করব যে আলোচক তো অনেকজন, সংক্ষেপে যদি বলা যায় তাহলে ভালো হয়। এ পর্যায়ে আমি অনুরোধ করছি সুভাষ ঘোষকে। সুভাষ ঘোষ চেয়ারম্যান অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড এবিসি। সুভাষ ঘোষ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনি যদি সংক্ষেপে রিনা রায় যে আমি খুব সংক্ষেপে বলি সেখানে আপনার অবস্থানটি যদি বলেন তাহলে ভালো হয়। জনাব সুভাষ ঘোষ, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো গত সন্ধ্যায় রিনা রায় আমাকে আজকে উনি যেটা এখানে করলেন ওটা কপি আমার কাছে পাঠিয়েছে, আমি ওটা ভালোভাবে স্টাডি করেছি। আর আমি এই ব্যাপারটা নিয়ে আমার এই হিন্দু বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকদিন ধরে, যেহেতু এটা তো কয়েক দশক ধরে চলছে এই আলোচনা, তাদের সঙ্গে আমি নানান সময়ে নানানভাবে আলোচনা করেছি। সত্য তো সম অধিকারে আমি খুব আপত্তি কারোই দেখি নাই। সুভাষ ঘোষ আপনার মনোযোগ আকর্ষণ করছি। হ্যাঁ, আপনাকে আমরা একটু থামাচ্ছি এই কারণে সম্মানিত প্রধান অতিথি মন্ত্রী কথা বলবো, তারপর আমাকে বলবো আমি কি কথা চলতে থাকবে নাকি বন্ধ রাখবো? ইন্টারনেট লাইনে কি কোনো ডিস্টার্ব? ফিরোজ
সুভাষ দা, আপনি আপনার বক্তব্য যেটুকু শুরু করেছিলেন আপনি সংক্ষেপে শেষ করেছেন। জনাব সুভাষ দা, ধন্যবাদ। আমি যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করি। আমি আমার এই আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেকের সঙ্গে আলোচনা আমি করেছি। এটা যেহেতু কয়েক দশক ধরে এটা চলছে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। রীনা রায় যেটা এখানে দিলেন এবং আমিও গত সন্ধ্যায় এটা দেখেছি, এখানে এই সম অধিকারের ব্যাপারে দ্বিমত কারো আছে বলে আমি মনে করি না, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। শুধু ওই একটা কনসার্ন আছে ধর্মান্তরণে বেশি, যেহেতু এই একটা ভীতি আছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতর ধর্মান্তরণের একটা ভীতি, এই ধর্মান্তরণটা বৃদ্ধি পাবে কি না এই একটা কনসার্ন আমি শুনেছি। তো আমার মতে এটা যেহেতু এটা দুর্বলতর শ্রেণী, তাদের ভেতর এই ভীতি থাকতেই পারে। সামাজিকভাবে আমরা আইনত যতই আমরা সম অধিকার থাকুক, সামাজিকভাবে এই সংখ্যালঘু সম্প্রদায় একটু দুর্বলতর অবস্থায় থাকে। সুতরাং যদি ধর্মান্তরণের ফলে একটা সমস্যায় তারা এবং এই ভীতিটা অমূলক না, সুতরাং আমি মনে করি যে এই রীনা রায় বললেন যে এটা কোনো আইনে একবার যদি তারা পেয়ে যায় তখন আর তাদের কাছ থেকে নেওয়া যায় না। আমার মনে হয় এটা আইনজ্ঞরাই বলতে পারবেন, যদি এইভাবে রাখা যায় যে আইনের বলে সম অধিকার দেওয়া হলো, সেই আইনেই যদি রাখা যায় যে ধর্মান্তরিত হলে পরে এই অধিকার থেকে তারা বঞ্চিত হবে, এটা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করা যেতে পারে। যদি সম্ভব হয় সেটা রাখলে পরে যে ভীতিতে হিন্দু সম্প্রদায়ের ভেতর আসে তখন সেই ভীতিটা দূর হয়ে যাবে। এই হচ্ছে আমার বক্তব্য। আদারওয়াইজ অন্য কোনো গুলোতে আমার কোনো ই নেই, আপত্তি নেই। আমি মনে করি যে এটা বেশ অনেক চিন্তা ভাবনা করে অনেক সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সুভাষ ঘোষ। আজকের অনুষ্ঠানে ব্যবসায়ী মাননীয় প্রতিমন্ত্রীর কাছে চলে যাব। মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আপনার মিউট করে নিতে হবে বোধ হয়। মাননীয় প্রতিমন্ত্রী আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। করছি হিন্দু উত্তরাধিকার আইনে সংস্কারের প্রস্তাব নিয়ে, বিশেষ করে কন্যা শিশুরা বা নারীরা কিভাবে অধিকার পেতে পারে, রীনা রায় তার মূল প্রবন্ধে এটি বলেছেন। তো আমরা আপনার বক্তব্যটি শুনতে চাই মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আমাকে আপনাদের সাথে সংযুক্ত হতে একটু দেরি হয়েছে, কারণ আমি আমার রাস্তায় আমি আটকে গেছিলাম, রাস্তার কাজ সংস্কার হচ্ছে বলে। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয়ে আমি কোনো পেপার কিন্তু পাইনি। আমাকে আমাদের দিদি আমি এটা পাইনি, যাক আপনার ফোনে আমি যেটুকু আমি আন্দাজ করতে পেরেছি সেটা হচ্ছে যে হিন্দু নারীদের যে অধিকার সম্পত্তির, পৈতৃক সম্পত্তির অধিকার ব্যাপারে আপনি এই আজকে আলোচনা যে উত্তরাধিকার হিসেবে যে আইনের মাধ্যমে তারা কি করে তাদের সম্পত্তি বা অধিকার পেতে পারে, এটি মনে হয় সংক্ষেপে আমি বুঝছি। আমি যেটুকু বুঝেছি আমি খুব সংক্ষেপে বলি যে আমার আগেই আমি আমাদের সুভাষ ঘোষ বাবুর একটু বক্তব্য শুনলাম। আমিও এটা মনে করি যদি আইনের যদি সংস্কার করা যায়, ধর্মান্তরিত হলে কোন ছেলে বা মেয়ে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে বা আইনগত হবে, তার কোনো অধিকার থাকবে না। এটি যদি করা যায় তাহলে মনে হয় যে সমস্ত হিন্দুদের মধ্যে যে ভীতি বা যে আশঙ্কা আছে এটি দূর হবে। আর আপনারা জানেন যে আমি দশম সংসদে আমি এই বিষয়টি পার্লামেন্টে তুলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে
যে একই মায়ের গর্ভজাত সন্তান, একই পিতার উলটজাত সন্তান, ছেলে অধিকার পাচ্ছে সম্পত্তি, মেয়ে পাচ্ছে না, এবং মেয়েরা না পাচ্ছে পৈতৃক সম্পত্তি, না পাচ্ছে স্বামীর সম্পত্তি, না পাচ্ছে সন্তানের সম্পত্তি। এই যে অমানবিক যে বিষয়টি, এটি দূর করা উচিত এবং আমি মনে করি যে এটি সম অধিকার দেওয়া উচিত। এখন যে আপনার যে বিষয়টা, যে ধর্মান্তরিত হলে হিন্দুদের সম্পত্তি কি হবে, এটি একটি বড় বিষয়। আমরা জানি যে এমনি কিন্তু অনেকভাবে আমাদের মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, এবং সেক্ষেত্রে যেহেতু সংখ্যালঘুদের পরে এর চাপটি থাকে, যদিও পৃথিবীতে সব জায়গাতেই এটি আছে, ধর্মান্তরিত বিভিন্ন ধর্মে যার যেটা ভালো লাগবে এটা যেতে পারে। এটি মানুষ যখন সাবালিকা বা সাবালক হবে তখন সে অধিকার তার আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু আগের থেকেই একটি রাজনৈতিক চাপ বা একটি প্রভাব বিস্তার করে এই ধরনের ঘটনা অনেকগুলো ঘটার কারণে মানুষ একটু ভীতি বা সংকোচের মধ্যে আছে। আমি সেই সংসদের বক্তব্যে কিন্তু আমি এটি তুলেছিলাম, আইনের সংস্কার করে এটি সম অধিকার দেওয়া হোক। এটি বলার পরে আমি খুব দুঃখজনকভাবে বলছি যে সংসদ শেষ হওয়ার পরে আমাদের হিন্দু নেতৃবৃন্দ যারা এমপি ছিলেন সিনিয়র, তারা আমাকে খানিকটা প্রেশার সৃষ্টি করেছিলেন যে এই বক্তব্য এনে আমার ঠিক হয়নি, এবং এটি হলে অধিকার আইনে এটি খোলাবে না, এবং দেখা যাবে যে ধর্মান্তরিত সংখ্যা বেড়ে যাবে, এবং সেখানে তারা প্রেশার দিয়ে, রাজনৈতিক চাপ দিয়ে, শক্তি প্রয়োগ করে সংখ্যাগরিষ্ঠের যে ক্ষমতা সেই চাপে ফেলাই কিন্তু আমাদের অনেক মেয়েদের বিয়ে করবে, এবং মেয়েদেরকে জোর করিয়ে বিয়ে করবে, সম্পত্তি তারা বঞ্চিত হয়ে যাবে এবং হিন্দুদের সম্পত্তি বেয়াদ হয়ে যাবে। কিন্তু আমি তখন বুঝাতে চেয়েছিলাম যে আইনের যদি বন্ধন থাকে, আইনের যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, ওনারা যেটা বলেছিলেন যে আইনে এটি বেসিক আইনে এটি খোলাবে না। আজকে আমি যেটা শুনেছি যে এটা আইনে সম্ভব, কিছুদিন আগে আমি পেপারে পড়েছি যে আমাদের মাননীয় আমাদের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, তিনি চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, এবং আমি ওই বক্তব্যের একই বক্তব্য আমি সংসদে দিয়েছিলাম, এবং আমি সংসদে এটি নিয়ে একটা বিল আনবার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাকে অনেকে বাধা দিয়েছিলেন। আমি আজকে মনে করি যে যে বিষয়টি নিয়ে আপনারা আলোচনা অবতারণা করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুগ যুগ ধরে শতাব্দী ধরে আপনারা এখানকার একটি নারী জাতি তারা বঞ্চিত হবে, সমাজে তো তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেই। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক ক্ষেত্রে নারীদের অধিকার দিয়েছেন, অনেক ক্ষেত্রে তাদের স্বাধীনতা দিচ্ছেন, অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে তাদের অনেক সুযোগ এসছে, কিন্তু তাদের যে সম্পত্তির যে অধিকার এটি আমি মনে করি একেবারেই একটি নির্যাতনমূলক, এটি বঞ্চিত করা এবং তার দ্বারা তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এই কোনো সম্পদ না থাকার কারণে তারা শ্বশুর বাড়িতেও খুব নির্যাতিত হয়, আবার যদি স্বামীর মৃত্যুর পরে যেহেতু সম্পত্তির অধিকার পাচ্ছে না, সন্তান এবং তার বৌমা তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। আজ আপনার যদি রাইট না থাকে তাহলে কিন্তু আপনার অধিকারটা আদায় করতে পারবেন না। আজ অসহায়ের মতো একেবারেই সেই কি বলে যে মুখ চেয়ে এবং তাদেরকে সন্তুষ্ট করেই তার জীবন ধারণ করতে হয়। আমি খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি যে হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তন করা উচিত, সম অধিকার দেওয়া উচিত, এবং আইনে এবং এমন একটি আইনের বন্ধন থাকবে যে কোনো কারণে যদি কেউ ধর্মান্তরিত হয় সেক্ষেত্রে সে তার পিতার এবং মাতার এবং সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবে, উত্তরাধিকার হিসেবে কোনো সম্পত্তি মালিক হতে পারবে না। এটি যদি করা যায় আমার মনে হয় যে এটার সংকটটা এটি সমাধান হতে পারে। আর আমাদের মনে রাখতে হবে যে একটি ধর্মান্তরিত হবে এই ভয়ে আমার সন্তান আমার সম্পত্তির অধিকার পাবে না, ছেলে হলে পাবে মেয়ে হলে পাবে না, এই যে একটি মানে এটা কি বলে বৈষম্যমূলক আইন, এটি আমাদেরকে এখন মানুষ এখন অনেক সচেতন হচ্ছে, শিক্ষিত হচ্ছে, আধুনিক হচ্ছে, ফলে মানুষ এটা শুনবে কেন, মানুষ এটা মানবে কেন, বা আমরা এটা কেন এটি পরিবর্তন করব না। আজকে আপনাদের আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ডক্টর নীল ভৌমিক বাবুরও আমি বক্তব্যটা শুনেছি, আমি এ বিষয়ে একমত। আমার আরো একটি জরুরি মিটিং আছে, বিদায়। আমি সম্পূর্ণ অনুষ্ঠান থাকতে পারছি না, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি, এবং আপনারা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে এ বিষয়ে যদি
জুম আলোচনা বা সরাসরি কোনো আলোচনায় আমাকে আপনারা আহ্বান করেন, আমি সেখানে আসবো এবং এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো। আমার একটা খুব প্রশ্ন, আমার নাম রীনা রায়, তো আমি যে প্রশ্নটা করতে চাই, আমরা তো আইনমন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হয়ে আগাচ্ছিলাম কিন্তু ওনাকে পাচ্ছি না, এখন কি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনি এটাকে প্রসিড করবেন? তাহলে সরাসরি আমরা যারা কাজ করছি আর তারা আপনার সাথে দেখা করবে এবং সেইভাবে আগানোর চেষ্টা করবো, সেটা কি সম্ভব? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় কি এটা পড়ে? তাহলে আপনার সাথে আমরা যোগাযোগ করতে চাই। এটা তো আইনের বিষয়, একেবারে একেবারেই কিন্তু আইনের বিষয়। আমি যারা জানি যে আইন মন্ত্রণালয় যদি এটি সম্মতি দেয় বা আমাদের যারা এটি নিয়ে আপত্তি করেন, হিন্দু সম্প্রদায়ের অনেক নাম করা করা খুবই অভিজ্ঞ কিন্তু উকিল আছেন, আইনজীবী আছেন, তাদের সাথে আলোচনা করে আমার মনে হয় আইনের মধ্যে সমাধান করা সম্ভব। যদি এটি সমাজ কল্যাণ দপ্তরের বা মন্ত্রণালয়ের কোনো কাজ থাকে অবশ্যই সেখানে কথা বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে যদি আপনারা আমাকে বলেন আমি কথা বলতে পারি, অথবা আপনাদেরকে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ আমি করে দিতে পারি। একদম একদম, আমরা এটা চাই, আইনমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করতে চাই, সেখানে যদি আপনি সহযোগিতা করেন আমরা গ্রেটফুল হব, কারণ ওনার শরণাপন্ন হচ্ছে আমরা আজকে 6 মাস ধরে কিন্তু পাচ্ছি না, তো একটু সহযোগিতা চাই যদি আপনি আমাদেরকে করে দিতে পারেন। আমরা এই এটা তো রমা দত্ত দিতে পারেন, আমার থেকে তো উনি অনেক সিনিয়র এবং উনি অনেক শক্তিশালী, তারপর উনি বলেন আমাকে আচ্ছা ঠিক আছে আমরা দুজনই চেষ্টা করব, আপনাদের আমি 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 যদি একটা কথা বলি যে আপনার হিন্দু উত্তরাধিকার আইনে নারীদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আপনার যা যা করা দরকার আমি রাজি আছি, আমি মনে করি এটি অমানবিক, পরিবর্তন হওয়া উচিত এবং এখানে তার জন্য যা যা করতে হয় যেখানে যেতে দেয় যেতে হয় আমি যা করে প্রস্তাব করবো। আপনাকে ফোনে আমরা যোগাযোগ করবো, ফোনে যোগাযোগ করবো, দরকার হলে ফিজিক্যালি যোগাযোগ করবো, তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নিবো। আর এর মধ্যে তো আমাদের সাথে আছেন, এক সেকেন্ড রিনা স্যার, দাদা যেটা বলুন যে আমার আপনার সাথে আমার একটা এখানে অনুরোধ, ভালো প্রস্তাব যে আপনার লিডারশিপে আমি যেতে চাই আইনমন্ত্রী মহোদয়ের কাছে, কারণ উনি কিন্তু বলেছিলেন যে আপনাদের সম্প্রদায় থেকে যারা মানে পুরুষ সম্প্রদায়ের যারা লিডার ওনারা যদি এগ্রি করে তাহলে কিন্তু আমি করে দেব। এখন তো আমাদের পুরুষ সম্প্রদায়টা তাদের এই ক্লজটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে এই ক্ল্যারিফাই করেছে, তো সেই পর্যায়ে স্যার এটা নিয়ে একটু লজিক্যালি ওনার সাথে একটুখানি আমরা এক্সপ্লেন করলে উনি করে দেবেন, এবং প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলেছেন যে তোমরা এটা নিয়ে এসো ঠিক মতো আমি তাহলে এটা ইয়ে করতে করে দেব। এটা তাহলে আপনার এটা যেটা হবে, আমি আমি বলি আপনাকে যে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনেক উদার এবং তিনি কিন্তু অনেক সংস্কার করেছেন, কিন্তু বাংলাদেশে অনেক কুসংস্কার অনেক সেই মন্দাতার আমলে নিয়ম পালন কিন্তু উনি পরিবর্তন করেছেন, উনি কিন্তু আন্তরিকভাবে কিন্তু চান। আমি যেদিন পার্লামেন্টে আমি 10 মিনিট ধরে এরপরে বক্তব্য রেখেছিলাম উনি কিন্তু অনুমতির সুযোগ ইশারা করেছিলেন এবং উনি কিন্তু হাসছিলেন। তবে আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর মন্ত্রী মহোদয় যে কথা বলছেন যে পুরুষ এমপিদের আসন সুবিধা হবে, পুরুষরা তো এদেশে শোষণ করে, নারীদের পরে নির্যাতন করে, নারীদের সম্পত্তি তারা ভোগ করে, তারা তো যাবে না, তারা যাবে না, কাজেই আপনাদের আগাতে হবে। আপনি আমাদের লিডার, আপনি আমাদের লিডার, না লিডার রমাদি, লিডার রমাদি না, আপনি আপনি রমাদি একটা রমাদি তো আমাদের লিডারই, একটা সেকেন্ড আমি বলি স্যার, এক সেকেন্ড আমি বলি স্যার, আপনি একজন মানে সম্মানিত মন্ত্রী এবং আপনি একজন মানে পুরুষ, আপনার বলাটা কোনখানটাই আটকেছে, আপনি বললে ওনারা মানবে, আমাদের কথা মেয়েদের কথা মানতে চাচ্ছেন না, এটা হলো সোজা কথা। আপনি আমি তো আপনার সাথে স্ট্রংলি বলবো স্যার, আপনি এটা লিডারশিপ নেন এটা স্যার প্লিজ, আমি তো আপনার সাথে মনে করেন আপনারা যদি নিজেদের দুর্বল মনে করেন তাহলে আপনারা কি করছেন? না না আমরা মনে করি না, না আমরা স্যার শুনেন আমরা গত 6 মাস সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আইনমন্ত্রী মহোদয় আপনাদের কাছে আছি,
রিনা রায় আজকে যে খসড়া উপস্থাপন করেছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের সাথে আইনমন্ত্রীর কাছে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি আজকের আলোচনার একটি খুবই বড় অর্জন বলে আমরা মনে করতে চাই। তো আমরা সব শেষের দিকে আরোমা দত্ত মাননীয় সংসদ সদস্য শুনব। এ পর্যায়ে আমি এখন চলে যাচ্ছি মীনা গোস্বামীর কাছে। মীনা গোস্বামী আইন ও সালিশ কেন্দ্র থেকে আমাদের এখানে প্রতিনিধিত্ব করছে। মীনা গোস্বামী ধন্যবাদ। আমাকে আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, চমৎকার শোনা যাচ্ছে, আপনি বলুন। এই বিষয়ে বলার জন্য আমি খুবই মূল আসলে বলা তো হয়ে গেছে, রীনাদি যে খসড়াটা উপস্থাপন করেছে সেটার সাথে রীনাদি আগেই বলেছে সবগুলো অর্গানাইজেশন মিলেই আমাদের এই ড্রাফটটা তৈরি করা। আমি শুধু একটা দুটো কথা বলতে চাই, যখন মানে মাননীয় মন্ত্রী থাকলে আমার জন্য আমার কথাটা বলা আরো বেশি রিলেভেন্ট হতো। যেটা বলা হচ্ছে যে ধর্মান্তরিত হবার কথা, ধর্মান্তরিত শুধু তো নারীরা হয় না, ধর্মান্তরিত কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের ছেলেরাও হচ্ছে, তো তাহলে বর্তমানেও হচ্ছে। এখন যে স্ট্রাকচারটা আছে যে সম্পত্তি পুরুষরাই শুধু পাবে, উত্তরাধিকার সম্পত্তি সে নারীরা পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না, কোনো সূত্র থেকেই পাচ্ছে না, তো সেখানে কি হচ্ছে তাহলে? ছেলেরা যারা ধর্মান্তরিত হচ্ছে তারা কি উত্তরাধিকার হিসেবে সেই সম্পত্তিটা পাচ্ছেন? এটা হলো আমার প্রশ্ন। আপনারা যদি সেটা দেখেন যে সেখানে তো এই যে মাননীয় মন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা যদি স্ট্রং, এইটাই যদি একমাত্র কারণ হয় তাহলে তো মানে কথাটা তো শুধু নারীর জন্য ধর্মান্তরিত হবার বিষয়টা আসে না, আসে তো নারী পুরুষ উভয়ের জন্য, তাই না? তাহলে সেই ধরনের কোনো ক্লজ, এবং আমরা যে ড্রাফটটা করেছি রীনাদি কিন্তু বলেছে আমরা ওখানে কিন্তু একটা ক্লজ আছে, এবং পাশাপাশি কিন্তু আমরা আর একটা সকলের চিন্তা ভাবনা করার জন্য আমরা একটা মানে কালার করাও ছিল সেই জায়গাটা, যে আমরা যাতে সকলে চিন্তা করে ওখানে মতামত দিতে পারে, এটাই একটা বলার আমার। আর একটা আমি একটা শুধু উদাহরণ দিব, আজকে নিশ্চয়ই যারা আমরা আছি তাদের কাছে এই উদাহরণটা কেমন লাগে। রীনাদি আমাকে বারবার বলেছিল যে আইন ও সালিশ কেন্দ্র তো অনেক মামলা কেস পরিচালনা করে, যদি দুই একটা উদাহরণ দিই। আমাদের সেবিকা দে নামে একজন আমাদের কাছে আছেন আইন ও সালিশ কেন্দ্রে, তিনি এসে জানান যে তিনি তার বাবা মায়ের এবং শ্বশুর বাড়ির আর কি যিনি তার হাজবেন্ড ছিল তাদের অমতে তারা দুজনে বিয়ে করে। তাদের সংসারটা খুব ভালোই চলছিল, কিন্তু ইন দ্য মিনটাইম হঠাৎ করেই তার হাজবেন্ড হার্ট অ্যাটাক পেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে যেটা হয় যে তিনি যখন আর তো কোথাও তিনি কিছু করতেন না, সবচেয়ে বড় কথা যে সেবিকা যে উনি নিজে কোনো উপার্জন করেন না, তার কোনো সেইভাবে কোনো শিক্ষা দীক্ষা বা অন্য কিছু যেটা মানে করার মতো যে দক্ষতা সেটাও কিন্তু তৈরি করা হয়নি তাদের তার মা বাবার কাছ থেকে। সেবিকার কিন্তু মা বাবা দুজনই ছিল না, এবং শ্বশুর বাড়িতেও শ্বশুর ছিল না। তো হাজবেন্ড মারা যাওয়ার পর যখন সেবিকা শ্বশুর বাড়িতে যান, তার আগে কিন্তু যদিও বিয়েটা উভয় পক্ষের অমতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু উভয় পক্ষই মেলে নিয়েছিল, ছোট মানে সামাজিক যে অনুষ্ঠান টনুষ্ঠান সেগুলোও করেছিল। কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পর যখন সেবিকা শ্বশুর বাড়িতে গেল, তখন তার শ্বশুরের যে বসত বাড়িটা সেটা কিন্তু ভাগ হয়েছিল, তার হাজবেন্ডের এবং তার ভাসুর এবং দেবরের তিন ভাগে ভাগ হয়েছিল। তো সেটাতে যখন সে যায় তাকে কিন্তু সেই বাড়িতে উঠতে দেওয়া হয়। তখন সেবিকা কি করবে? সেবিকা তখন তার বাবার বাড়িতে যায়। বাবার বাড়িতেও তার বাবা মা যেহেতু ছিল না, তার ভাই ছিল, সেখানেও তাকে থাকতে দেওয়া হয়নি। এই সেবিকা বাধ্য হয়ে পরে আইন সালিশ কেন্দ্রের কাছে বলে আমার একেবারেই আমার খুব খারাপ অবস্থা, আমার একটা শেল্টারের আমরা ব্যবস্থা করি। কিন্তু শেল্টার কতদিন একজন নারীর জন্য, এটা কি খুব যৌক্তিক কিছু কিনা? একটা দীর্ঘমেয়াদী শেল্টারেরও আমরা ব্যবস্থা করি, কিন্তু সেবিকা কিন্তু সেই এখন সে যুদ্ধ করছে, তার নিজেকে
কর্মক্ষম করে তুলছে এবং সে একটা ইনকামের সাথে জড়িত হবার চেষ্টা করছে তার নিজের দক্ষতা বৃদ্ধি করে। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা, একজন নারী, একজন কন্যা শিশু যখন জন্ম নিল, জন্মের সাথে সাথে তার কিছু কিন্তু অধিকার জন্ম, সেটা হচ্ছে মানবাধিকার। সেটাকে কখনোই মানবাধিকার একজন মানুষের কখনো কেড়ে নেওয়া যায় না, এটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাহলে যে তার বাবার বাড়ি, বাবার যে সম্পত্তি, সেটা তার ভাই এখন পুরো বাড়িটাকেই বসবাস করছে, তাকে থাকতে দিল না, এটা কতটা অমানবিক হতে পারে? আজকে যদি আমরা 50 বছরে এসে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, কিন্তু এই আজকে সেবিকা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে সে কিন্তু তার কোথাও তার দাঁড়াবার ঠাঁই নাই। এটা কিন্তু ছোট্ট একটা উদাহরণ আমি বললাম, এবং আমরাও কিন্তু আইনগতভাবে কোনো সাপোর্ট দিতে পারছি না। তো এরই প্রেক্ষিতে কিন্তু এই কতগুলো সংগঠন মিলে কিন্তু এই স্টেপগুলো নেওয়া হয়েছে, যে এটা খুবই দরকার নারীর অধিকার এবং সম অধিকার রক্ষার জন্য। আজকের এই প্ল্যাটফর্মটা কিন্তু সেই জন্যই, সেখানে আমরা পেয়েছি আমাদের অ্যারোমাদির মতো লিডারদেরকে, আমাদের শাহিন আপার মতো লিডারদেরকে, আমি বলবো যে আয়েশা আপার মতো লিডারদেরকে, সুলতান আপার মতো লিডারদেরকে। কিন্তু আজকে কিন্তু এই হতে হতে 2007 থেকে আমাদের পথ চলা হতে হতে আজকেও কিন্তু আমাদের বারবারই বলতে হচ্ছে যে এই আইনের আমরা ড্রাফট করেছি, আমি জানি না এটা কবে হয়তো বা আমরা দেখতে পারবো কিনা, আমাদের কন্যারা এই জন্মেই সেই অধিকারটা পাবে, যে অধিকারটা কেউ কেড়ে নিতে পারে না, সেটা শুধুমাত্র ধর্মের নাম দিয়ে নারীর কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই অধিকারটা যদি বাংলাদেশে নারীদের, নারীরা পায়, সেটা হবে সবচেয়ে বড় অধিকার। এবং আমি যেটা নিমদার সাথে বলবো যে গণতন্ত্রের প্রতিষ্ঠার যদি সত্যি গণতন্ত্র হতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই জায়গাগুলোকে অবশ্যই আমাদের সামনে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নীনা গোস্বামী। আমি আপনার কাছে আরো 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি নীনা গোস্বামী। সেটি হচ্ছে যে ভারতে এ ধরনের একটি আইন 1956 সালে খসড়া করা হয়েছিল, পরবর্তীতে 2007 সাল থেকে তো এটি আসলে কার্যকর হচ্ছে। সম্প্রতি ভারতের এই 7 সালের আইনেরও একটি সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে। তো ভারতে, ভারত তো বিশ্বের সর্ববৃহৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আইনগতভাবে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তো ভারতে এই আইনটি কিভাবে কার্যকর হয়েছিল সেটি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি 1 মিনিট একটু সংক্ষেপে বলেন। এখানে দুটো বিষয় ছিল 1956 সালে, একটা হচ্ছে বসত বাড়িতে অধিকার আর একটা হলো কৃষি জমিতে। তো বসত বাড়িতে যেটা 1956 সালের আইনে, এটা কিন্তু বসত বাড়ির অধিকার নিয়ে কোনো কি বলে, বসত বাড়ির আইন কৃষি জমিতে অধিকার নারীরা আগে থেকেই পাচ্ছিল 1956 সাল থেকে। 2007 সালে যেটা এসে করা হয়, যেটা হলো বসত বাড়িতেও সমান অধিকার পাবে বাবার বাড়ির সম্পত্তিতে, এইটার উপরেই অবজারভেশন আছে। কিন্তু এটা কিন্তু অলরেডি এক্সিকিউট হচ্ছে আজকে থেকে না, এবং 2007-এর পর থেকেই এটা এক্সিকিউট হচ্ছে। এবং আমরা খুব ভালোভাবে জানি, আমরা পশ্চিমবঙ্গে যদি আমাদের অনেকেরই আত্মীয় স্বজন আছে, তাদের মানে ছেলে মেয়েরা একদম সমান ভাগে ভাগ পাচ্ছে, 3 ভাই বোন থাকলে 3 ভাইয়ের বোনের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে বসত বাড়িও। তো আগে যেটা একটু মনে করা হয় যে 1956 সালের আইনটা 2007-এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, পার্থক্য এইটুকুই, 2007-এ এসে বসত বাড়িকেও ইনক্লুড করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ নীনা গোস্বামী। আমরা এই পর্যায়ে আলোচনায় অন্য আলোচকদের কাছে চলে যেতে চাই। আমি নিশ্চিত নই অমিতা দে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, আমি আছি। জি, অমিতা দে নারী পক্ষে পক্ষ থেকে আমাদের সাথে প্রতিনিধিত্ব করছেন। অমিতা দে, আপনি তো এইটার সাথে, এই খসড় প্রণয়নের সাথে যুক্ত ছিলেন আমি যতদূর জানি, তো আপনি কি আপনার অবজারভেশন বলবেন যে আরো কিছু দেশে, আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে ইন্দোনেশিয়ায় যেমন সবার জন্য সমান অধিকার করা হয়েছে, মুসলিম জনগোষ্ঠীর জন্য করা হয়েছে, নিশ্চয়ই হিন্দু জনগোষ্ঠীর জন্য করা হয়েছে। ওখানে বালি যে প্রদেশটি আছে সেখানে তো 90 ভাগের বেশি হিন্দু জনগোষ্ঠী, সেখানকার অবস্থানটা কি? বা আমরা নেপালের কথা যদি বলি সেখানকার অবস্থানটা কি? সেই সব উদাহরণটি আমাদের এখানে কাজে লাগতে পারে অমিতাদের সদস্য দাঁড়িয়ে।
অনেক ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আমি ওই জায়গাটায় যেতে পারবো না, কারণ আমি অত বিস্তারিত জানি না, কিন্তু আমি আমাদের যে এখনকার যে খসড়াটা আছে সেখানে আরো কয়েকটা জিনিস একটু আলোকপাত করতে চাচ্ছি। তো আমার মনে হয় ওটা ভালো হবে অন্য কেউ যারা যারা একেবারে উৎপত্তভাবে জড়িত ছিল। আমি একটা কথা শুধু মানে শুরু করতে চাই এইভাবে যে প্রথমত আমরা যখন নারী পক্ষ যখন সম অধিকার নিয়ে বৈষম্য নিয়ে আমরা একেবারেই যখন জন্মলগ্ন থেকে কথা বলছি, আমাদের এই বিষয়টা আমাদের কাছে 1983 সন থেকে আমাদের কাছে আমাদের নিজস্ব ডিসকাশন এটা খুব স্ট্রংলি আসে। তখন আমরা মুসলিম ধর্মে কি আছে সেটাও আমরা আমাদের মেয়েরা জানতাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েও আমাদের সেই ধারণা ছিল না যে অন্যান্য ধর্মে বা যার যার ধর্মে নারী আমাদের জন্য কি আছে। তো এমন একটা যেখানে আমরা সম অধিকার বা ক্ষমতায়নের ভিত্তিকে ভিত্তি নিয়ে নারী নারীর সম অধিকারের কথা বলি, সেখানে এ বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আমার একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। এতদিনকার আমি আলোচনার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, নিম্নভূমিকের কাছ থেকে, আমাদের আরো আলোচকদের কাছ থেকে এসছে যে আমরা সব সময় একটা জায়গায় শুনতাম যে হিন্দু প্রভাবশালীরা শালীদের জন্য এই এই বিষয়টা নিয়ে আলোচনা করা সম্ভব না। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি, আস্তে আস্তে বরফ গলছে, আমরা জায়গাটাতে পৌঁছি। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা আপনারা এই জায়গাটা থেকে এসে আমাদের দরকার, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাবা দরকার নারী পুরুষ নির্বিশেষে, যে আমরা এটা এটা একটা প্রয়োজনীয় যুগের যুগের পরিবর্তনের সাথে সাথে, এবং যদি সত্যি নারী অধিকার সম অধিকার চাই তাহলে এটা আমাদের করতে হবে। এখানে আমি রিনার যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের সাথে নারী পক্ষ আমার অন্য সদস্যরা খুব উৎপতভাবে জড়িত, আমিও জড়িত, কিন্তু যে বিশ্লেষণ বিভিন্ন দেশের বিশ্লেষণের জিনিসগুলো আমার নলেজে ওইভাবে অতটা নাই, সেই জন্য আমি কনফিউজ করতে চাই না। আমি যেটা কয়েকটা রিনা রিনাকে আমার বন্ধু রিনা তো ওকে আমি বলতে চাচ্ছি যে কয়েকটা জায়গা মনে হয় আমাদেরকে আরেকবার ফিরে দেখে যারা অভিজ্ঞ তাদের সাথে বসে আরেকটু মানে আরেকটু কাজ করতে হবে। সেটা একটা হচ্ছে যে যেটা তোমার আপনার প্রেজেন্টেশনে আসে নাই আনেন নাই, সেটা হচ্ছে যে মূল শোনা যাচ্ছে রিনা? মূল যে আমাদের যে হার্ড কপিটা আছে সেটাতে যেটা যেহেতু এটা সবাই আমরা জানি সংখ্যা, সেখানে অপ্রাপ্ত বয়স্কর জায়গায় আমরা পূর্ণ এমন ছেলে 18 বছর পূর্ণ হয়নি এমন ছেলে এমন ছেলে বা মেয়ে সন্তান, যেহেতু আমরা আগে বলছি সন্তানের ডেফিনেশন, সো সন্তানের ডেফিনেশন অনুযায়ী আমাদের এই অপ্রাপ্ত বয়স্কর জায়গাটাও ওই একই সাথে লিঙ্ক করে দেওয়া খুব দরকার। আচ্ছা, এরপরে আমি আমি ওর ইয়ের রিনার আজকের প্রেজেন্টেশনের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তির উইল, যেটা ও উনি মুখে বলে গেছে যে যে অর্ধেক সম্পত্তি উইল করতে পারবেন আর অর্ধেকটা উত্তরাধিকারীর কাছে পৌঁছতে হবে, সেই বিষয়টা উল্লেখ নাই। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ কেউ প্রশ্ন করছেন যে বা আমারও প্রশ্ন যে আমি চাইলে কেন আমি পুরো সম্পত্তি উইল করতে পারবো না, এটা আমাদেরকে একটু চিন্তা এই প্রশ্নটা আসবে, বা অলরেডি আমি বেশ কয়েকজন থেকে পেয়েছি। তারপরে আমি আসতে চাচ্ছি উত্তরাধিক ধর্মান্তরিত জায়গায়, সেটাও ভীষণভাবে আলোচনা হয়েছে আমাদের ইতিমধ্যে আজকেই। আমি আমার মনে হচ্ছে যে তিনটা ক্লজ আছে, যেটি একটা ক্লজকে তুমি হাইলাইট করে দিছিলা, এটা নিয়েও আমরা আরো কতটা টাইটেন করতে পারি এই ক্লজগুলাকে, যাতে করে এই প্রশ্নগুলা আরো কিছু প্রশ্ন যে যেটা অলরেডি আমরা বলছি যেটা বলছেন যে আমরা একজনে যদি সম্পত্তি পাওয়ার পরে ধর্মতাত্ত্বিক আমি সম্পত্তি ফিরে আনবো কিভাবে, এটা সম্ভব না, সেই জায়গাটার একটা সলিউশন আসতেই হবে। পুরো ফ্যামিলি যদি সম্পত্তি পাওয়ার পরে পুরো ফ্যামিলি যদি কোনো কারণে ধর্মান্তরিত হয় তাহলে তার তার সম্পত্তির কি অবস্থা হবে,
এটা একটা আরো এরকম ভাবে আমার মনে হয় এই জায়গাটাকে আমাদেরকে যতটুকু সুরক্ষিত করা যায়, কারণ এটা একটা বড় জায়গা আসছে 50 বছর থেকে শুনে আসছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে আরো একটু মানে অ্যাটেনশন দিতে হবে। এখন যা আছে এটাও কম না, বাট আমার মনে হয় এটা লাগবে গার্ড দেওয়া। তো 15-তে লাস্ট যেটা আমার পয়েন্ট, যে উত্তরাধিকারের অনুপস্থিতিতে সেটা তোমার হচ্ছে উত্তরাধিকার, এটা হচ্ছে মনে হয় তোমার প্রেজেন্টেশনের শেষের দিকটা, উত্তরাধিকারের ব্যাপারে হচ্ছে যে অনুপস্থিতিতে কি হবে। তো এই অনুপস্থিতিটা একটা হচ্ছে মারা গেলে একটা আর কি, অনুপস্থিতির ডেফিনিশনটা কি, আমরা আমরা দেশান্তরের কথাটা আনি নাই। আমি যদি অন্য দেশে গিয়ে বসবাস করি, অনেকদিন থেকে আমি আসি না, আমার সম্পত্তির উত্তরাধিকার বা ওটা কিভাবে যাবে বা কি হবে, সেই বিষয়টা আমার মনে হয় আসা দরকার, যেটা এক এক বিন্দু ওখানে কোনো ইন্ডিকেশন নাই। আমার মনে হয় এটা একটা খুব সেন্সিটিভ, বাট ইট ইজ ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আমি এই জায়গাটাতেই শেষ করতে চাই, এবং আমি বলবো যে নারী পক্ষ তার প্রতিটি অধিকার ডিসকাশনে এবং সারা দেশে বাংলাদেশে 550টা ছোট ছোট অর্গানাইজেশনের সাথে নারী পক্ষের যে নেটওয়ার্ক আছে, তার ভিতর দিয়ে আমরা কিন্তু একটা জনমত মেয়েদের মধ্যে, সব মেয়েদের সব নারীর মধ্যেই এই ধরনের একটা আলোচনা নিয়ে যেতে পারছি। আমার মনে হয় এখন যেটা দরকার, আমাদের হাতে একটা 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 প্রস্তাব আছে, এবং আজকে যেটা স্বপন আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে উনি দশম সংসদে যে বিষয়টা নিয়ে উনি সোচ্চার হয়েছেন, সেরকম রোলটা আমাদের আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী নেতা আছেন, অনেকে আমাদের খুব কাছের, অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু আমরা ওনাদের ভয়েসটা, ওনারা যেন এটাকে ওন করে সেভাবে দেখতে চাই, কারণ আমরা তোমরা আমরা শুনতে চাই না, এবং আমার শুনতে ভালো লাগে না, কষ্ট লাগে, কারণ ওনারা আমাদের কারো না কারো ভাই। তো সেই কারণে আমি পরিচয় দেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক সময় নিজেদের কথা বলেন, কিন্তু পরিচয় দিতে গেলে ওনারা বলেন যে আমি এখন ব্যক্তিগত ভাবে কথা বলছি। তো এই জায়গাটা আমাদেরকে কিভাবে আমরা এই জায়গাটাতে একটা সুন্দর একটা পরিবেশ আনতে পারি, কারণ এখন একটা অনেক অনেক ভালো একটা পরিবেশ আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আরেকটা জায়গা আমাদেরকে খুব সচেতন ভাবে ভাবতে হবে, যদি আমাদেরকে কাল পরশু তরশু যদি আমরা মন্ত্রী আইনমন্ত্রী মহোদয়ের কাছে যেতে পারি, তাহলে আমাদের একটা প্রশ্ন ইমিডিয়েটলি আসবে যে সবকিছু ধরেন ঠিক আছে, ফর এক্সাম্পল আসবে যে আমরা কখন থেকে এই আইনটা ইফেক্টিভ হবে, সেটাও একটা কমপ্লেক্স আমার কাছে মনে হচ্ছে একটা জটিল জায়গা, যে কোন এটাকে আমার বয়স থেকে, এটাকে আমার সময় থেকে, না আমার আগের আগের সময় থেকে, সেই বিষয়টা কিন্তু আরেকটা কমপ্লেক্স বিষয়, আমাদেরকে সেটা নিয়েও ভাবতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আমায় সম্পূর্ণ নারী পক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ বলছি, এটা এই প্রস্তাবনাকে আমরা ওন করি, যে বিষয়গুলো আমি উত্থাপন করছি সেই বিষয়গুলো আশা করি আমরা সকলে এটা নজর দেব, এবং সংগঠনের পক্ষ থেকে এবং নারী পক্ষের পক্ষ থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার চা খেতে খেতে এই আন্দোলন করেই যাচ্ছি, তো এটার একটা সাফল্য চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অমিতা দে, সদস্য নারী পক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকক্ষণ ধরে, কিন্তু তার আমরা ভিডিওটি পাচ্ছি না। দেবপ্রিয় ভট্টাচার্য সিনিয়র ফেলো সিপিটিপি। দেবপ্রিয় দা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি দেবপ্রিয় দা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি দেবপ্রিয়দা, আপনার কাছে আমরা আসতে চাই যে আজকে আমরা যে বিষয়ে আলাপ করছি, হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রয়োজনে প্রধানত নারী এবং মেয়ে শিশুদের হিস্সা বা ন্যায্য অধিকার তারা কিভাবে পাবে, এরকম জায়গা থেকে আলোচনা চলছিল।
আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন যে সংসদে কথা বলেছেন তিনি এর আগে, এবং তিনিও এই এই মুভমেন্টের সাথে থাকবেন এবং আইনমন্ত্রীর কাছে যাওয়ার জন্যও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা এবার চলে যাচ্ছি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে। দেবপ্রিয়দা, আপনার অবস্থানটি আমরা জানতে চাই বা এই মুহূর্তে এ বিষয়ে করণীয় কি সেটাও জানতে চাই। ধন্যবাদ আমাকে, আপনাদের সকলকে সকলকে সুপ্রভাত, সুপ্রপর অন্ন হয়ে গেছে আজকের এই আলোচনা আমাকে ডাকার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলো এবং মানুষের জন্য ফাউন্ডেশন এবং অন্যান্য যারা উদ্যোক্তা আছেন তাদের সকলকে। দেখুন, এই বিষয়টি আমার জন্য ঐতিহাসিকভাবে খুবই একটি সংবেদনশীল বিষয় এবং খুবই কাছের বিষয়, কারণ আজ থেকে প্রায় 3.5 দশক পূর্বে আমার পিতা বিচারপতি দেবেশ ভট্টাচার্য বাংলাদেশে প্রথম এই বিষয়টিকে নিয়ে লেখা করেন, কথা বলেন। সেই সময় ভীষণভাবে রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ধাক্কা এসেছিল। পরবর্তীতে আমার মা চিত্রা ভট্টাচার্য, প্রাক্তন সংসদ সদস্য, মহিলা পরিষদের সহসভানেত্রী, উনি এই মহিলা পরিষদের লিগ্যাল এইডের প্রধান হিসেবে এই বিষয়কে আগামী নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং পরে আমার পিতামাতা উভয়ই বড়ভাবে বাংলাদেশের সার্বজনীন সিভিল কোড করার ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে ছিলেন। সেহেতু এই বিষয়টি এবং আমার খুবই কাছের এবং মোটামুটি জানা বিষয়ের ভিতরে পড়ে। সেহেতু আজকে প্রায় 3.5 দশক পরে যখন বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোকে নিয়ে একটি খসড়া আইনের পর্যায়ে এসেছে এবং প্রভাবশালী ব্যক্তিরা সম্প্রদায়ের ভিতরে এবং জাতীয়ভাবে এটার পক্ষে দাঁড়াচ্ছেন, এটাতে আমাকে খুবই অনুপ্রাণিত করে। আমি মনে করি এটার ভিতর দিয়ে একটা বহুদিনের ঐতিহাসিক ভুল ব্যাখ্যিত একটি বিষয়কে নিরসনের দিকে হয়তো আমরা এগোচ্ছি। এবং সেই সময় আমি মনে করি আমি এই প্রেক্ষিতে প্রথম আপনার সাথে আরো যুক্ত করতে চাই আরো দু একটি বিষয়, কারণ মৌলিকভাবে আপনারা যেটাকে আনা হয়েছে এটা তো আমার কোনো দ্বিমত এর বিষয় নাই। আমি শুধু আপনাকে প্রেক্ষিত এবং বাস্তবতার কতগুলি আঙ্গিককে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং যে 2-4টি ছোটখাটো বিষয় আছে, যেরকম কি বলে কত অংশ উইল করতে পারবে বা দানপত্র করতে পারবে, উইল আর দানপত্র শব্দটির এক কিনা এটা আইনের ভাষায় ভালো করে বলা যাবে দেখতে হবে, অথবা এই ধর্মান্তরিত হলে আগে বা পরে হলে সেখানে সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যাবে, এটা সার্বজনীন মানবাধিকারের ভিত্তিতে ঠিক ঠিক বেচিক একটা রিপিটিশন হলে এটা ঠেকানো যাবে কিনা, এগুলি বিষয়গুলোকে ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। আমার বিষয় কতগুলি। প্রথম বিষয় হলো একটি বিচ্যুতিকে নিরসন করার জন্য নতুন বিচ্যুতি তৈরি করাটা হয় কিনা। দেখুন, আপনি বলছেন যে বাংলাদেশে নারীদের অধিকার নেই, সম্পত্তির অধিকার নেই, আমি স্বীকার করি। এখন দেখুন, বাংলাদেশে নারীদের অধিকার, হিন্দু নারীদের অধিকারের বিষয়ে যদি আলোচনা করেন, আমি আমার পিতার লেখাতে ফিরে যাচ্ছি, উনি 5টি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রথম বিষয় যেটা দৃষ্টি আকর্ষণ হয়েছিল, হিন্দু বিবাহের কোনো নিবন্ধন ছিল না, যেটা বর্তমান সরকার এখন করে। তো নিবন্ধন করাটা একদিক থেকে পদক্ষেপ ভালো, কিন্তু দেখুন হিন্দু বিবাহ যদি দেখেন তারপরে বিচ্ছেদের কোনো সুযোগ নেই, 7 জন্মের সম্পর্ক বিচ্ছেদের কোনো সুযোগ নাই। সেহেতু প্রত্যেক হিন্দু মহিলারা বিবাহ বিচ্ছেদ করে 12 বছর অপেক্ষা করে বিদেশে চলে গেছে কিনা, এদেরকে আর কোনোভাবে পুনর্বিবাহের সুযোগ তাদের সেই অর্থে নাই। সেহেতু আমি আপনাদের সামনে বলছি, সম্পত্তির অধিকারের বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, হিন্দু নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকারটিও কম গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেহেতু আমি পরে আসবো এটা যে আমরা কিভাবে প্রাধিকারগুলো ঠিক করি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আমি আপনাকে বলি, হিন্দু নারীদের সেই অর্থে দত্তক নেওয়ার অধিকারও নেই, অভিভাবকত্বের প্রশ্নেও সেখানে সমস্যা রয়ে গেছে। যদি অভিভাবকত্ব এবং দত্তক নেওয়ার ক্ষেত্রে যদি বৈষম্য থেকে যায়, তাহলে আপনার এই উত্তরাধিকার আইনের ক্ষেত্রেও এবং অন্যান্য বিষয়ে আপনার এটার ভিতরে গোলযোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। সেহেতু আপনার ওই বিষয়টিও আপনাকে এটা আমি এরকম ভাবে ধারাবাহিকভাবে বলে যেতে পারি, দত্তক অভিভাবকত্বের বিষয় এবং অন্যান্য, এমনকি হিন্দু বিবাহের ভিতরে এক বিবাহের বিধানও সেই অর্থে নয়। আপনি যদি দেখেন আইনানুগভাবে এক বিবাহকে বিধিসম্মত করা হয়েছে, সামাজিকভাবে ধর্মীয়ভাবে না, সেহেতু আপনার ওইখানেও কিন্তু দুর্বলতার জায়গা রয়ে গেছে। কিন্তু হিন্দু নারীদের আমি আমার পিতামাতার ভাষায় বলি, 3 ধরনের শোষণের ভিতরেই তারা আছেন। এক শোষণ আছে এই দেশের ভিতরে
সার্বিকভাবে সকলে শোষণের ভিতরে থাকে, যে কোনো দুর্বল সম্প্রদায়। দ্বিতীয়ত, নারী হিসেবে তারা শোষণের ভিতরে আছেন। তৃতীয়ত, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হিসেবে তৃতীয় ধরনের শোষণের ভিতরে আছেন। তিন ধরনের শোষণের ভিতরে আছে। এখন দেখুন, এই যে শোষণের সমাধানটাকে লক্ষ্য করতে গিয়ে একটা খণ্ডিত অংশকে আমরা কিন্তু সামনে নিয়ে এসেছি। আমার প্রথম প্রশ্ন যারা এটার পক্ষে, যে এইটাকে প্রাধিকারটা আপনারা কিভাবে সিদ্ধান্ত করলেন? সম্পত্তির বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু দেখুন, বস্তুগত বিষয়ের সম্পত্তির অধিকার এবং অর্থনীতির ছাত্র হিসেবে আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি, কারণ মানুষের সঞ্চয়, বিনিয়োগ, কর্মসংস্থান, আয়, এগুলি সব যুক্ত। কিন্তু তার অন্য অধিকারগুলোকে কিন্তু আপনি দাঁড় করালেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, উদ্যোক্তাদের কাছে, এই প্রাধিকার আপনারা কিসের ভিত্তিতে ঠিক করেছেন? যে ওই হিন্দু বিবাহ বিচ্ছেদের আইনের চেয়ে এই মুহূর্তে সম্পত্তির অধিকারটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা কিভাবে ঠিক করলেন? আমাকে সেটা একটু যদি বুঝিয়ে বলেন তাহলে আমি কৃতজ্ঞ। আমি বলা শেষ করবো, আপনি কথা বলবেন, আমি বলবেন না। দ্বিতীয়ত, আপনি যেখানে বুঝতে হবে সেটা হলো, আপনি বললেন যে হিন্দু নারীদের অধিকার হবে সমানভাবে বা সমান ভাগে ভাগে ভাগ হবে, মুসলিম নারীদের তো সেই অধিকার নাই। তাহলে আপনি কিভাবে একটি নারী সম্প্রদায়ের অধিকারকে নিশ্চিত করতে গিয়ে অন্য নারী সম্প্রদায়ের বহুলাংশের যারা এখানে আছেন তাদের অধিকারকে কিন্তু আপনি সেই অর্থে পিছনে ফেলে দিলেন? এইটা কিন্তু বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ এটার ভিতরে ঘটবে। আপনি একটা এক পুষ্টির নারীর প্রতি বাংলাদেশে তাহলে দুই রকমের নাগরিক নারী থাকবে, একজন তার বেশি অধিকারের ভিতরে থাকবেন, আরেকজন কম অধিকারের ভিতরে থাকবেন, সেটাও কি ঠিক হলো কিনা বিচ্যুতির জায়গা থেকে? এটাও আমার চিন্তা করে এখানে দেখতে হবে। তৃতীয়ত, আপনাদের বলতে, বাংলাদেশে সবচেয়ে কুখ্যাত আইন যেটা আছে ধর্মীয় বৈষম্যের, সেটা হলো তথাকথিত শত্রু সম্পত্তি আইন এবং তথাকথিত অর্পিত সম্পত্তি আইন। বর্তমান সরকার বার তিনেক এই আইনকে সংশোধন করেছেন, কিন্তু এটা কোনোভাবেই ওনারা বাস্তবায়ন করতে পারেননি। ওই যে শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইন, তার ভিতরে হিন্দু নারীরা একটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অংশ হিসেবে আছে। আপনি আমাকে বুঝিয়ে বলেন, একটি প্রচলিত আইন যেটার পিছনে বর্তমান সরকার পূর্ণ সমর্থন দিয়েছে কিন্তু প্রশাসনিক এবং সাম্প্রদায়িককরণে কার্যকরণ করা যাচ্ছে না, সেইটার চেয়ে একটা নতুন আইন করাটা কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? আপনি অর্পিত সম্পত্তি আইনের ভিতরে নারী সম্প্রদায়ের যে অধিকারগুলো ছিল সেগুলোর কথা তো বড়ভাবে আপনি বললেন না। আমি আপনাদের সাধারণভাবে বলি, এইটার কোনো যদি ভারতের দিকে তাকান সাম্প্রতিক কালে, যে তিন তালাকের ঘটনাতে যেভাবে ভারতের সরকার করেছে এবং সম্প্রদায় কিভাবে এটার প্রতি যে মনোযোগ রিয়াকশন দিয়েছে, তার একটা বড় অংশ ছিল কিন্তু যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তারা। তারা কি বলেছে? কাজটা ঠিক, পরিবেশটা কি ঠিক আছে? যদি দেশের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ না থাকে, যদি ক্রমান্বয়ে সাম্প্রদায়িক পরিবেশ আরো উত্তরোত্তর হয়, গত 72 ঘন্টায় তো আপনাদের কাছে আমার ব্যাখ্যা করার কিছু নাই, সেখানে প্রশাসন যেখানে কিভাবে কিভাবে কাজ করে, সেই সময় জায়গায় সুরক্ষাটা কোথায় আছে? আপনি সুরক্ষার জায়গায় আমি মনে করি যদি আপনি ফিরে আসেন তাহলে বাংলাদেশের এটার সমাধান আমি দেখি ধর্মীয় আইনের মাধ্যমে না, সার্বজনীন ইউনিভার্সাল সিভিল কোডের মাধ্যমে আমি এটার সমাধান দেখি। ইউনিভার্সাল সিভিল কোডই হলো এটার সমাধান। কনস্টিটিউশনে যেভাবে 72-এর সমাধানের কথা বলা হয়েছিল যে ব্যক্তি সম্প্রদায়ের আইনের ভিতরে আমি হাত দেবো না ইত্যাদি বলে আমার এই আইনের ভিতরে নিয়ে এসছে, তো ওই সিভিল কোডের ভিতরে ভারতের কথা আপনারা যে আলোচনা করলেন 50 সাল 46 সাল, ওনাদের সমাধান হয়েছে ইউনিভার্সাল সিভিল কোডে। ভারতের সমস্ত সম্পত্তি এখন ইউনিভার্সাল সিভিল কোডের আন্ডারে ভাই এবং বোনেরা সমানভাবে অধিকার পেয়ে থাকে। তারা হিন্দু আইন বা মুসলিম আইন, সে আপনি পিছনে যদি আপনি ফিরে যান কর্পোরেশন মামলার রাজীব গান্ধীর সময় থেকে, এগুলির ভিতরে হয়নি। আমার বক্তব্য হলো, আমি মনে করি যে এইটা নিয়ে আগাচ্ছেন আগান, কিন্তু মৌলিক সমাধান হলো মানবাধিকারের ভিত্তিতে যদি বলেন, নারী পুরুষের সমানের অধিকারের ভিত্তিতে যদি বলেন, স্বাধীনতার চেতনা যদি বলেন, তাহলে এটা ইউনিভার্সাল সিভিল কোডের ভিতরে আছে এবং এটার ভিতরে আপনার সুরক্ষা দিতে হবে। এটা এরকম ভাবে হবে না। সুরক্ষার জায়গাগুলো কি আমি আপনাকে বলবো? সুরক্ষার জায়গা হলো, আপনি যদি এই আইনও করেন, যদি মাইনরিটি কমিশন না থাকে, মানবাধিকার কমিশন এগুলি কিছু সমাধান করতে পারবে না। প্রশাসনের সাথে আমি প্রতিনিয়ত আমি কাজ করি, বিভিন্ন কাজ ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে, প্রশাসনের যে মনোভঙ্গি এবং সামগ্রিক সাম্প্রদায়িক মনোভঙ্গি এখন যেরকম, এটা 2 মিনিটেও আপনি টিকাতে পারবেন না এটা কোনো আইনের ভিতর দিয়ে, যদি সুরক্ষা এটার ভিতরে না থাকে, যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি যদি এগুলির সাথে যদি মিলিয়ে না থাকে, যদি বৈষম্য বিরোধী আইন দেশের ভিতরে না থাকে, তাহলে আপনি এগুলিকে ক্রস রেফার করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি,
এটা একটা বড় ধরনের আন্দোলনের অংশ, এটা স্বাধীনতার চেতনার বড় অংশ। এটা এটার ভিতরে আমরা যে কাজগুলো করি এটাকে লোকাল পার্শিয়াল কমিউনাল আঙ্গেল থেকে আপনি দেখতে পারেন, কিন্তু এটা সার্বিক সমাধান যদি দেখতে চান এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধি নাগরিক নারী পুরুষ নির্বিশেষে তাদের সমান অধিকারের বিষয়টিকে সামনে আনতে হবে। আমার দুঃখ হলো আমরা যারা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করি অনেক সময় এগুলি নিয়ে কাজ করি, আমরা সো কল লো হ্যাঙ্গিং ফ্রুট ধরতে চাই, যেটাকে মনে করি যে এটাকে সমাধান করলে পরে বোধহয় হয়ে যাবে। আমি এটার পক্ষে আছি, আমি আপনার আমার কথাগুলো ভুল বুঝবেন না, কিন্তু আপনারা বৃহত্তর পরিসরকে যদি ভুলে যান তাহলে এক বৈষম্যকে নিরসন করতে গিয়ে অন্য ধরনের বৈষম্য কিন্তু তুলনামূলক বৈষম্য রয়ে যাবে। আমি সেই জন্য একটা হোলসাম সামগ্রিকতার ভিতরে এটা দেখার পক্ষপাতী, নারীর স্থিতিসত্তাকে শুধুমাত্র হিন্দু এবং মুসলমানের দৃষ্টিতে আমি দেখি না, আমি এটা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখি। সেই জন্য একটা সার্বজনীন মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে আমি এটাকে দিয়ে নিয়ে আসি। তার অর্থ এই না যে এই আন্দোলনটাকে আমি ছোট করে দেখছি, আমি আশা করি এই সমস্ত আন্দোলনের ভিতর দিয়ে দেখেন এতগুলো কথা হয়েছে, কেউ একবারও কিন্তু মুসলিম নারীর কথা কেউ উচ্চারণও করেন না, মনে হয় ওনারা যেন সব সমান অবস্থার ভিতরে রয়েছে। অথচ ওনাদের পরিস্থিতি কি খুব একটা এর চেয়ে ভালো আছে? প্রগতিশীল পরিবারের মেয়েরা তাদের ভাইদের কাছ থেকে সম্পত্তি পাচ্ছে না, আইন হচ্ছে পেশে যাচ্ছে, আমার জানা মতে আমি আপনাদের দশটা বলতে পারবো, প্রগতিশীল পুরুষরা কিভাবে তাদের বোনেদের প্রতি বৈরী আচরণ করে মুসলিম পরিবারের ভিতরে আমার জানা আছে। সেহেতু আমি এটাকে নারী মুক্তি সাধারণ অংশ হিসেবে নাগরিক অধিকার হিসেবে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে আমি নাগরিক চেতনায় বাংলাদেশের 72 সংবিধানের আলোকে আমি এটা দেখার পক্ষপাতী। যেটুকু অগ্রসর হয়েছেন এটা আন্দোলনের অংশ, আমি এটাকে সম্মান করি, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী, কিন্তু আমাদের বৃহত্তর চিত্রটি ভুলে গেলে হবে না এবং এর জন্য অন্যান্য সুরক্ষাগুলো গণতান্ত্রিক সুরক্ষাগুলো রাজনৈতিক সুরক্ষাগুলো আমাদের একই সাথে বলতে হবে। সেহেতু ওই পাওয়ার পয়েন্টে আগে পরে আমি দুটো কিসসা লিখতাম যে এই দেশের পরিস্থিতিতে এই হচ্ছে, এটা করলেও এটা সমাধান হবে না, এটার পরেও আরো অনেক কিছু থেকে যাবে, বাট এতদূর এসেছেন, আমার বাবা দেখলে মা দেখলে পরে খুবই খুশি হবে। ধন্যবাদ। ধন্যবাদ দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে রিনা রায়ের কিছু বোধহয় প্রশ্ন ছিল। সরি মাফ করবেন, আমি কখনো আপনি আমাকে ক্ষমা করবেন, আমি না না আজকে দাদার যত কথা এটা নিয়ে দাদার সাথে সেপারেট আলোচনা হবে, আজকে এইটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব না, আমাদের অফিসে দাদাকে ডেকে নিয়ে তারপর ওখানে বসে আলোচনা, আমরা কোনোটাই বাদ দিতে চাই না, সবার অধিকারই চাই। এটাকে আপনি স্থাপন করবেন সামগ্রিক আর্থসামাজিক সাম্প্রদায়িক পরিস্থিতির অংশ হিসেবে, এবং এটা করার পরেও আপনি স্বীকার করবেন যে এটার মাধ্যমে চূড়ান্ত সমাধান নেই, আরো চূড়ান্ত সমাধানের আমাদের আরো, এই দুটো যদি আপনি করেন আমি আপনার পুরোটাই একসাথ মানব। জি ধন্যবাদ দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা দর্শকদের জন্য জানাচ্ছি, আমাদের প্যানেলে যারা আছেন তাদের জন্য জানাচ্ছি, নির্মল চ্যাটার্জির সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি কোভিড আক্রান্ত, তিনি আমাদের সাথে আজকে যুক্ত হতে পারছেন না, তিনি হয়তো পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর ছায়া ভট্টাচার্য, নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ পর্যায়ে ডক্টর ছায়া ভট্টাচার্যকে তার অবস্থান ব্যাখ্যা করেন এবং তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর ছায়া ভট্টাচার্য ধন্যবাদ সঞ্চালয় মহোদয়কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নারী বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি, কিন্তু আমার পুরো মতামতটাই আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। আমাকে শোনা যায়? জি আপনাকে চমৎকার শোনা যাচ্ছে, বলুন ছায়াদি। আমি আনন্দিত যে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং মানুষের জন্য ফাউন্ডেশন ওনারা 2007 থেকে এই হিন্দু বিবাহ আইন এবং এই বিষয় নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেবপ্রিয়াদার সাথে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই একমত, তারপরেও নিশিদিন ভরসা রাখেন সবই হবে, সেই জায়গায় আমরা এই হিন্দু নারীরা যেভাবে আমরা অবহেলিত হচ্ছি, আমি যেহেতু মানসিক স্বাস্থ্য সেবা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, সেখানে দেখতে পাই যে কিভাবে হিন্দু নারীরা নির্যাতিত হচ্ছে তার বাবা দ্বারা,
তার ভাই দ্বারা দ্বারা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা, এটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে কিভাবে সেই নির্যাতন গুলি হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি যে আমি সবসময় চাই নারীর সম অধিকার এবং সমমর্যাদার বিষয়টা, এটা হোক হিন্দু হোক মুসলিম, সব ক্ষেত্রেই নির্যাতিত হচ্ছে। কিন্তু আমাদের জন্ম নেওয়ার পরে, জন্ম নেওয়ার পরেই বলা হচ্ছে যে বাবার বাড়িতে আস্তে আস্তে বড় হচ্ছি এবং বাড়িতে যা যা আছে সেটা শুধুমাত্র ভাইয়ের, ভাই যদি না থাকে সেটা বাবার ভাইয়ের ছেলেরা উপভোগ করবে। এটা আমার কাছে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে। স্বামীর বাড়িতে যাবে সেখানেও একটা কি বলবো পরগাথা, স্বামী যতদিন আছে ঠিক আছে, স্বামী যখন থাকে না তখন অন্যান্য আত্মীয় স্বজন দিয়ে, এটা সব ক্ষেত্রে যে হয় এরকম না তারপরে হয়, কিন্তু আমি অধিকার চাই, মর্যাদা চাই, সমমর্যাদা। আমরা বাংলাদেশে সমমর্যাদা নিয়ে বসবাস করতে চাই, কিন্তু পরিবারের ক্ষেত্রেই যদি বা শ্বশুর বাড়ির ক্ষেত্রেই যদি আমার অধিকার না থাকে, সম অধিকার তো ভালো কথা, অধিকারই না থাকে, আমরা অধিকার বলতে কি বুঝি সেটাই যদি না জানি তাহলে আমরা বেঁচে আছি কি করে। আমাদের আমি চাই এই মানুষের জন্য ফাউন্ডেশন রিনাদি যে খসড়াটি উপস্থাপন করেছে সেটা আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছে সেটা মডিফাই করে কিভাবে অতি দ্রুত এটা কার্যকর করতে পারবে সেজন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। আর যেটা আমি বলবো যে অনেক ত্রুটি বিচ্ছেদে থাকবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু অধিকার বাংলাদেশে যেমন আমাদের স্বাধীন রাষ্ট্র, আমরা যেমন অধিকার নিয়ে বসবাস করি, আমরা যেন পরিবারে এবং শ্বশুর বাড়িতে যেন সেই অধিকারটা নিয়ে বসবাস করতে পারি, সমমর্যাদা এবং সম অধিকার নিয়ে থাকতে পারি, সেটা সবাইকে জানাচ্ছি যে আমি এটার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আইনের অনেক বিষয় রয়েছে ওনারা এবং আমাদের সম্মানীয় যারা সিনিয়র সম্মানিত ব্যক্তিরা রয়েছেন তারা বসে এই মানুষের জন্য ফাউন্ডেশন বা নারী পক্ষ বা যারা এটা নিয়ে এত কাজ করছেন তাদের সাথে সমন্বয় করে এটা কিভাবে যুক্তিযুক্ত করা যায় সেটা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমি এটার সাথে সম্পূর্ণ একমত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকে। ধন্যবাদ ডক্টর ছায়া ভট্টাচার্য, নারী বিষয়ক সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ পর্যায়ে অনুরোধ করব সুপ্রিয় ভট্টাচার্যকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় ভট্টাচার্য সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ। আর সুপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য শোনার আগে আমি জানিয়ে রাখছি ইতিমধ্যে আমাদের সঙ্গে রানা দাশগুপ্ত যুক্ত হয়েছেন, রানা দাশগুপ্ত সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রানাদা আপনাকে স্বাগত, আপনার ভিডিওটা আমরা কোনো কারণে দেখতে পাচ্ছি না, আমরা এরপরে নিশ্চয়ই রানাদার কাছে আসব। আমাদের সঙ্গে কি সঞ্চিতা গুহ যুক্ত হয়েছেন? আশা করি তিনি যুক্ত হবেন। আমরা চলে যাচ্ছি সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে। সুপ্রিয়া ভট্টাচার্য সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ। ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলো এবং মানুষের জন্য। দেখা যাচ্ছে না তো দিদি? আপনাকে দেখা যাচ্ছে না? আপনার ভিডিও যেখানে ক্যাম লেখা আছে ক্যামেরা, সেখানে একটা চাপ দিতে হবে, ক্যামেরাটা অন করতে হবে। চাপ দিলাম কিন্তু ছবিটা আসছে মনে হয়, এটা আসছে না কেন জানি না, এতক্ষণ ছিল, এতক্ষণ ছিল, এতক্ষণ ছিল, এতক্ষণ কিন্তু ছিল। আরেকবার আপনি চাপ দেন, মানে এটা অফ হয়ে গেছে। অডিও ঠিক আছে, ক্যামেরা লেখা আছে না দ্বিতীয় জায়গায়, দেখেন নিচে দ্বিতীয় জায়গায়। ওখানে ছুঁয়ে দিলেই হবে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য
আমরা ইতিমধ্যে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কিছুদিন আগে আমরা একটা সেমিনার করেছিলাম, সেখানে আমাদের আজকের অতিথি যে সাংসদ আছেন রমা দত্ত উনি উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস কৃষ্ণা দেবনাথ এবং বিভিন্ন শ্রেণী এরপরে আরো একটা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপালি চক্রবর্তী, আমাদের রিনাদি সেই ইয়েতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। তো আমি ওনার রিনাদি যে খসড়াটা পাঠ করেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা পড়েছি, শুনেছি, দেখেছি, তো সেখানে কিছু কিছু যেই যেই কথাগুলো বলা হয়েছে যে ধর্মান্তরিত হলে কি হবে সেই কথাগুলো ঘুরে ফিরে আসছে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা যেটা আসছে সেটা হচ্ছে সম্পত্তি পাওয়ার পরে যদি কেউ ধর্মান্তরিত হয় সেক্ষেত্রে কি করা যায় সেই জিনিসটাও খতিয়ে দেখতে হবে। আমার মনে হয় একটা আইন যখন করা হয়ে যাবে সেটার পরিবর্তন করা খুবই কঠিন, সুতরাং আইনটা পাস হওয়ার আগেই যথাযথভাবে যেহেতু নিখুঁতভাবে কাজটা সম্পাদন করা অবশ্যই যারা আইনের লোকজন আছেন এবং আমরা যারা বলতে চাই তারাও যেন সবাই দেখি যাতে আইনটা এমনভাবে তৈরি হোক যাতে কারো ক্ষতি না হয়, আমরা যারা আইনের পক্ষে মানে এই আইনটা করার পক্ষে নারীদের সম অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছি তারাও যাতে মানে ভবিষ্যতে তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয় সেই দিকে আমরা অবশ্যই কাজ করে যাব। এবং আমাদের যারা আরো বেশি আমাদের চাইতেও বেশি যারা কাজ করছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং আইনজ্ঞ যারা আছেন তারা সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন। এই এই যে নারীদের যে সম অধিকার, নারীদের একটা ঠিকানা নেই, সেই ঠিকানার খুব প্রয়োজন। একটু আগে যে অমৃতাদি যে কথাগুলো বলেছেন যে একটা নারী তার স্বামী মারা যাওয়ার পরে শ্বশুর বাড়িতে স্থান নেই, বাপের বাড়িতে স্থান নেই, এরকম ভুরি ভুরি হাজার হাজার উদাহরণ আছে। তো সেই ক্ষেত্রে দিয়ে আমি বলতে চাই আমাদের এই অধিকারটুকু আমাদের দরকার, সেটা মানে সম অধিকার হোক বা কম বেশি যাই হোক আমাদের অধিকার দরকার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে। এখন অনেকের দেখা যায় কি একটা সন্তান, সেটা কারো ছেলে কারো মেয়ে, একটা সন্তান দিয়েই সন্তুষ্ট থাকেন। আমি আমি একটা উদাহরণ দিতে চাই, ধরেন এক পরিবারের দুইটা ভাই আছে, তার একজনের ঘরে মেয়ে আরেকজনের হচ্ছে ছেলে সন্তান, দেখেন ছেলে সন্তান দুই ভাইয়ের সম্পত্তি আছে, কিন্তু দুই ভাইয়ের সম্পত্তি এখনকার সময়ে ওই যার মেয়ে সন্তান আছে সে কিন্তু পাচ্ছে না পরবর্তীতে, তখন হয়তো তাকে বিক্রি করে দিয়ে বাবা যদি চায় বিক্রি করে দিয়ে তাকে দিতে হচ্ছে, বা মানে বাবার যদি না থাকে বর্তমান না থাকে বাবা মারা যাওয়ার পরে সেই সম্পত্তি আরেক ভাইয়ের ছেলে সে ভোগ করবে বা ভোগ করতে পারছে, তার একটা মেয়ে সন্তান সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার বাবা মাকে, যেহেতু সে একটা সন্তান তার বাবা মাকে তাকেই দেখতে হবে, তাকেই সবকিছু করতে হবে, তাকেই সবকিছু বয়সকালে সবকিছু দেখতে হবে, সুতরাং সন্তান আমি মনে করি সন্তানকে আর দুই চোখে দেখার সুযোগ নেই, সন্তানকে একটা চোখ দিয়ে দেখতে হবে সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমরা এতক্ষণ অনেক বিজ্ঞ আমাদের ব্যক্তিত্বের কথা শুনেছি, আমাদের ঐক্য পরিষদের সভাপতি ছিলেন নিমচন্দ্র ভৌমিকের কথা শুনেছি, আমাদের প্রিয় ভট্টাচার্যের কথা শুনেছি, আমরা স্বপন ভট্টাচার্য মহোদয়ের কথা শুনেছি, আমরা এরমাদির কথাও কিছুটা শুনেছি আরো শুনবো। তো আমরা আমরা চাই সবাই মিলে সম্মিলিতভাবে যেই দিকটা ভালো হয় সেই সেই বিষয়টা দেখে শুনে বুঝে এবং যাতে আমরা প্রশ্নের সম্মুখীন না হই সেই বিষয়টা বিবেচনা করে আমরা নারীর অধিকারটাকে একটা মর্যাদায় নিয়ে আসতে। তা আমরা এই লক্ষ্যে আমরাও কাজ করছি, আমি মহিলা ঐক্য পরিষদের পক্ষ থেকে বলতে চাই আমরা যারা এই কাজগুলোর উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন আমরা আপনাদের সাথে আছি,
আমরা সবসময় যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুতে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সিদ্ধহস্ত। জি ধন্যবাদ, ধন্যবাদ সুপ্রিয়া ভট্টাচার্য। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই, ধন্যবাদ আপনাদেরকে। জি ধন্যবাদ সুপ্রিয়া ভট্টাচার্য। আমরা আশা করছি রানা দাশগুপ্ত, আমরা জেনেছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো রানা দাশগুপ্ত, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা স্ক্রিনে দেখছি না। রানা দাশগুপ্তর জন্য আমরা একটু অপেক্ষা করি, আমরা আরোবাদীর কথা তো শুনবই এরপরে। রানাদা, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? রানা দাশগুপ্ত, আপনাকে আমরা স্ক্রিনে একটুখানি দেখলাম, পরে কোনো কারণে রানাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি রানাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? দাদা আপনি মিউট কিনা একটু চেক করেন, দাদা আপনি মিউট কিনা একটু চেক করেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। এবার রানাদাকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ রানাদা, আপনি মাইক্রোফোনের ওখানে একটা চাপ দিতে হবে মিউট। না রানাদা কিন্তু কথাও বলছেন না। আমরা রানাদার জন্য একটু অপেক্ষা করি, কারণ আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। তো সঞ্চিতা গুহ কি জয়েন করেছেন? না তিনি জয়েন করেননি, তাকে চেষ্টা করা হচ্ছে, তিনি জয়েন করেননি। রানাদা তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল মনে হচ্ছে। আমরা রানাদার জন্য অপেক্ষা করছি। রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রানাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেছে, উনি চেষ্টা করছেন অন্যভাবে যুক্ত। হ্যাঁ উনি মোবাইল থেকে, তাই বলেছি যে মোবাইল থেকে। হ্যাঁ মোবাইল থেকে যুক্ত করেন। আমরা ফ্রেমে দেখছি রানা দাশগুপ্তর, কিন্তু আমরা ভিডিওতে তাকে দেখছি না। আমরা এ পর্যায়ে অমিতা দে, আপনার কাছে কি কিছু কথা শুনতে চাই এই আলোচনা যতদূর এগুলো, এর মধ্যে রানা দাশগুপ্ত যুক্ত হলে আমরা তার কথা আবার শুনব। আমার মনে হয় যে আমি একটা কথা বলতে পারি, যে আমার মনে হয় যে দেবপ্রিয়তা যে বিষয়টা উত্থাপন করছেন, যে কনটেক্সচুয়ালাইজ করে আমাদের এই বিষয়টাকে প্লেস করা, সেটারই না আমরা যারা আমরা এই কাজের সাথে আছি, এটা আমরা একটু চিন্তা করলে আমাদের ভিতরে একটু পরিষ্কার হবে, এবং তখন আমরা একটু স্ট্র্যাটেজাইজ হতে পারবো যে আমরা যখন এটা প্লেস করব তখন এই বিষয়গুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, কারণ এই বিষয়গুলো তখনও হয়তো আসবে, আশাটা আমাদেরও এসছে, আমাদেরও ডিফারেন্ট আলোচনায় এসছে যে আমরা আমাদের মুসলিম নারীরাও তো সম অধিকার পাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা বলছি যে একটা ধাপ পর্যন্ত তা মুসলিম নারীরা পাচ্ছে, মেয়ের হিন্দু নারীরা পাচ্ছে না, সুতরাং আমরা প্রসিড করি, কিন্তু এটা আসলে একটা সার্বজনীন বিষয়। এটার একটা বিষয় ছিল মহিলা পরিষদ কিন্তু শুরু থেকে ইউনিভার্সাল ফ্যামিলি কোড নিয়ে কাজ করছিল এবং তারা পরেও যাচ্ছে, তারপরে আমরা ঠিক করলাম মহিলা পরিষদ আমাদের সাথে আছে, আজকে আমরা ওনাদেরকে বলি নাই, কারণ 4 তারিখের প্রোগ্রামে আমরা কোয়ালিশনের মেম্বারদেরকে ভাগ করে করে বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছি। ইউনিভার্সাল ফ্যামিলি কোড যেহেতু হচ্ছে না, তখন আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা তাহলে একটা একটা করে আগেও যদি আমরা সপ্তাহ মিলে রাখতে পারি তাহলে ভালো হয়,
তখনই আমরা হিন্দু বিবাহ আইনের কথা বললাম আর এই দেবপ্রিয়দা যে প্রশ্নটা তুলেছেন কিভাবে প্রায়োরিটি করলাম আপনারা ইভেন সেটাকে নোট করতে পারেন আমরা কিন্তু কমিউনিটি লেভেলে নারীদের কথা শুনেছি বিবাহ আমরা যখন পারিবারিক আইন নিয়ে কথা বলছি তখন মুসলিম আইনের একটা ব্যবস্থা আছে তখন হিন্দু নারীরা একটা কমিউনিটি লেভেল তারা আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমার কি হবে আমার জন্য কি আছে তখন আমরা ওই যে হিন্দু বিবাহ আইনটা নিয়ে শুরু করেছি প্রায়োরিটিটা ওইখান থেকে এসেছে এটা ডিমান্ড ফ্রম দ্য কমিউনিটি নারী আমি বলছি যে কথাটা তুমি বলছো যে আমরা যে আলোচনাটা করে এসেছি সেখানে আমাদের এই এই এটা আমাদের আমাদের আমরা পেয়েছি যে এই ডিমান্ডটা আছে এবং সেভাবে আমরা আগায় গেছি এবং আমরা ইউনিভার্সাল সিভিল কোডের পক্ষে আমরা সেই প্রসেসটাও যেন এই মুহূর্তে সেটা মুভ করছে না এটা হলো সমস্যা কিন্তু এই যে ডিমান্ডটা এই ডিমান্ডটা নিচ থেকে আসা সবাই থেকে আসা সেটা আমাদেরকে প্রিয়াম্বল করে চালাই যাচ্ছি টু শেয়ার উইথ আওয়ার আদার যারা আদার ইস্যু গুলাকে আনছে এগুলো তো ভ্যালিড ইস্যু ইনফ্যাক্ট হ্যাঁ আমি যে পয়েন্টটা করলাম উত্তর ইয়ের ব্যাপারে ইয়ের ব্যাপারে কি বলবো যে যারা যারা যেখানে আমি দেশান্তরের বিষয়টা আনলাম সেটা কিন্তু এক্স্যাক্টলি এটার নাম কি এক্স্যাক্টলি কিন্তু যে দেশান্তরের ডেফিনেশনটাই নাই আমি আমেরিকা গেলে দেশান্তরিত না আমি অন্য জায়গায় গেলে দেশান্তরিত এই বিষয়গুলো আসবে এখন তিনি আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে আরমা দত্ত মাননীয় সংসদ সদস্য আবার যুক্ত আমরা জেনেছিলাম তার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে তিনি নিশ্চয়ই অন্যভাবে যুক্ত দেখছেন আরমা দিয়ে কি শুনতে পাচ্ছেন আমাদের আমরা এবার চলে যাচ্ছি আমাদের বিশেষ অতিথি আরমা দত্ত মাননীয় সংসদ সদস্যের কাছে আরমা দত্ত এমপি অনেক 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 ধন্যবাদ আজকে মানুষের জন্য এই ধরনের এই এই আয়োজনটাকে আবার কনসালটেশনে নিয়ে আসার জন্য খুবই প্রয়োজন ছিল আমাদের মাননীয় মন্ত্রী স্বপন ভট্টাচার্য দার সাথে এই ডায়ালগটা উপস্থাপন করাটা প্রয়োজন ছিল আর এই কনসালটেটিভ প্রসেস তো কন্টিনিউ করছে আমি খুব মানে পরিষ্কারভাবে ফোকাস করতে চাই আমি এইটাকে আউট অফ ট্র্যাকে নিতে চাচ্ছি না আমি একদম ট্র্যাকে থাকতে চাচ্ছি আমি হলাম একেবারে এই ট্র্যাকে অনেক ইস্যু আছে অনেক জায়গা আছে যেটা ডেফিনেটলি এটা কনসিডারেশনের ব্যাপার তো আছেই হিউম্যান রাইটস উইমেন রাইটস জেন্ডার রাইটস কত কিছু আছে যেগুলো আমরা অ্যাড্রেস করার জন্যে সবাই আমরা কাজ করছি গভীরভাবে কাজ করছি সবাই মিলেই কাজ করছি তো আমি আজকে প্রথমেই মনে করি যে কৃতজ্ঞ চিত্তে জাস্টিস দেবজ ভট্টাচার্য এবং চিত্তা ভট্টাচার্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানাই কারণ ওনারা এই জায়গাটা থেকে অনেক কষ্ট করেছেন অনেক উদ্বুদ্ধ করেছেন জিনিসটাকে ট্র্যাকে উঠিয়েছিলেন ইস্যুটাকে ফোরফ্রন্টে নিয়ে আসছিল কারণ এটা একটা এমন ইস্যু একটা সেন্সিটিভ ইস্যু তো আমি এইখানে একটু বলবো যে আজকে অনেক ইয়েটা সরে যাচ্ছে অনেক অনেক অনেক
লাইন আছে, অনেক জায়গা আছে, অনেক সম্পূরক জায়গা আছে যেখানে আমরা একটা একটা করে রিজলভ করতে পারি। আমরা সব তো রিজলভ করতে পারছি না। যেখানে আমরা শূন্যে দাঁড়িয়ে আছি সেখানে আমরা প্লাস ওয়ানে আসি, তারপরে আমরা দেখি যে আমরা কিভাবে সকলের আইনগুলো, সকলের অধিকারগুলোকে আমরা আনতে পারি। সকলের অধিকার কখনোই পৃথিবীতে আসে নাই। হ্যাঁ, স্টার্টিং ফ্রম সিভিলাইজেশন, যখন হিউম্যান কাইন্ড আসে হিউম্যান সিভিলাইজেশন থেকে, আমরা কোনো দিনই আমরা বলে আসছি, আমরা সেটার জন্য লড়াই করেছি এবং ওই প্রসেসটা কন্টিনিউ করছে। এবং এটাই তো পৃথিবীর একটা ডাইকোটমি, যেখানে আমরা এই জায়গাটা থেকে আমরা কঠিনভাবে প্রশ্ন আমরা নিজেও তুলি এবং যে কীভাবে এক্সক্লুশনের পথ থেকে আমরা ইনক্লুশনে আনি। এবং এই একটা ইউনিভার্সাল, এটা একটা রিয়ালিটি যে আমরা পৃথিবীতে, আমরা যতই প্যারিটির কথা বলি, আমরা যতই ইকুয়ালিটির কথা বলি, সেই জায়গাটা কি কেউ কখনো আমরা রিজলভ করতে পেরেছি কমপ্লিটলি? না, আস্তে আস্তে ধাপে ধাপে আসছে, ধাপে ধাপে আসবে। হ্যাঁ, আমাদের ফোকাসটা হলো যে বাংলাদেশে, বাংলাদেশে মূল জায়গাটা হলো যে নারীরা কিছুই পায় না। তো আমি তো দাঁড়িয়ে আছি শূন্যে, টোটালি আই এম স্ট্যান্ডিং অন জিরো, এবং শূন্য থেকে শূন্যতর। ডেফিনেটলি বিয়ের রেজিস্ট্রেশন আজকে হচ্ছে, আমার এই কি বলে ডিভোর্সের রাইটের এই জায়গাটাও হচ্ছে, কারণ পৃথিবী পাল্টেছে, কনটেক্সট চেঞ্জ হচ্ছে, অবস্থান ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল সব কিছু কিন্তু এটার সাথে জড়িত আছে। তো আমি এখনও সেই জায়গায় যখন আমি বলছি যে হ্যাঁ, আমার এইখানে মেয়েদেরকে বাংলাদেশের বিশেষ করে খ্রিশ্চানদের বেলায় এত নাই, বৌদ্ধদের ব্যাপারে ঝামেলা আছে। বৌদ্ধদের কিন্তু একই প্রায় সমস্যা, আমরা একটু আস্তে আস্তে আসি। বৌদ্ধদের, বৌদ্ধ মেয়েদের কিন্তু কোনো রাইটস নাই, যেরকম হিন্দুদের আছে, যে কোনো রাইটস নাই। এখন কি দেব, বাবা কি দেবে, বাবা কি নেবে, মা কি দেবে, কি নেবে, সেগুলো এটা ক্যাটাগরিক্যালি আমরা এটাকে রিজলভ করব। কিন্তু আমরা তো একটা স্টেপিং স্টোনে আসতে হবে, যে দাঁড়াতে হবে, আমার তো একটা ইঁটি নাই, আমার তো মাটি নাই, আমার তো ওই মাটিটাকে উপরে দাঁড়িয়ে আমি বলবো যে আমার ল্যান্ডের অধিকার, আমার ডিভোর্সের অধিকার, আমার রেজিস্ট্রেশনের অধিকার, আমার সেই জায়গাগুলোকে তো আমি ডেফিনেটলি আমার এই জায়গাটা থেকে বলতে হবে। যখন লাখ লাখ কোটি কোটি মেয়েদের কথা আমরা কি একেবারে গ্রামে গিয়ে কখনো সেভাবে শুনেছি? আমরা অল্প কয়েকজন বিস্তর শুনেছি, যারা পলিসি মেকার আমি জানি, যে খুব ভালো করে জানি, জান দেখি একেবারে গভীর গভীর গভীর, মানে প্রত্যন্ত আপনি যান, ঝালকাঠিতে যান, আপনি ইয়েতে কি বলে ভোলাতে যান, আপনি একেবারে গভীর সাতক্ষীরার ওই জোনে যান, আপনি যশোরের এসব জায়গায়, না আমরা কি দেখছি যে এখানে কি ধরনের যে বৈষম্য। আর এরা তো হতদরিদ্র, আমরা এই জায়গাটাকে কিন্তু কেউ অ্যাড্রেস করছি না। আমরা বলছি যে হ্যাঁ, আমরা যারা কিছুটা শিক্ষা, আমরা যারা এখানে আছি আজকে, আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা, ছেলেরা আছি, আমাদের একটা শিক্ষক, মানে শিক্ষার একটা যোগ্যতা হয়েছে যার কারণে আমরা এখানে এই সোচ্চার হতে পারছি, রিপ্রেজেন্টিং যারা, যাদের কিছু নেই। তো আমার জায়গাটা হলো যে এত কথার বলার কচকচানির দরকার নাই, আমি বাস্তববাদী মানুষ। হ্যাঁ, আমি জানি যে বাস্তবে কি হতে পারা যায়। আমরা আমরা অ্যালফাবেটিক্যালি যাই, মানে আমার এটা শিখি, বিটাতে আসবো, সিটাতে আসবো, ডিটাতে আসবো, আমরা তো আসবো, কিন্তু আমার এইটাই, আমি অ্যালফাবেট প্রথম অক্ষরই তো আমার নাই, আমার অতেই আমি নাই, আমার তো কোনো অধিকারই নাই, আমার অতে অধিকার নাই, আমার প্রথম জায়গাটাই হলো সব কচকচানি বাদ। আমি এই কচকচানি শুনতে শুনতে আমার মাথা কান সব উল্টাপাল্টা হয়ে যায়, এত কথার কি দরকার? আমার কথাটা হলো পরিষ্কার বাস্তব কথা বলো ভাই, বাস্তব কথা নিয়ে আমরা যাই, যে আমরা কিভাবে এই জায়গাটাকে আমরা
আনতে পারি, একটা আইনি জায়গায় আনতে পারি যেখানে আমি বলতে পারি যে অ্যাটলিস্ট আমাকে আমার অধিকার দাও, আমার সম্পত্তির অধিকার না দিলে এই যে ভেসে যাচ্ছে, ভেসে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এবং এই যে আমরা যে কথাগুলি বলতে পারি না কিন্তু বলিও না, নারীর প্রতি যে অত্যাচার, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, এগুলো তো কেউ একটা উচ্চারণও কেউ করলো না, সবাই অনেক কথা বকার 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 বলে যাচ্ছে, এই বকার বকার থামানো উচিত। নারীর প্রতি যে সহিংসতা, সেই সহিংসতাটার জায়গায় তো এটা যে বিকজ আমার কোনো ইকোনমিক কোনো আমার এম্পাওয়ারমেন্টের কোনো স্পেস নাই, আই হ্যাভ টু হ্যাভ এন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, কয়টা মেয়ে চাকরি করতে পারে, কয়টা মেয়ে আমার মতো রিনার মতো যে এখানে অমিত আছে যার মতো আমরা বলতে পারি, আমরা বলতে পারি কিন্তু আমরা তো সেই জায়গাটায় বুঝতে পারি না যে কি অবস্থা এই জায়গাগুলো। আমার কথা, আমার মনে হয় যে আমরা কোনো অর্গানাইজেশন না, এই কথাটাও আমরা কিন্তু সোচ্চার অ্যাজ এ মানে আমি মনে করি বাংলাদেশের একটি মেয়ে হয়ে, আমার আর কোনো পরিচয় নাই, আমি বাংলাদেশের একটা মেয়ে, দত্তারি চাই অন্য কিছু বাদ, আমি ওই আমি তেই আমি সেখানের কোন সংস্থা এগুলো বাদ, আমরা কি কোনোদিন আমরা আগে ভেবেছি যে মেয়েরা যেভাবে আন্দোলন করে এসেছিল ব্রিটিশ পিরিয়ড থেকে, তারপরে আমরা স্বাধীনতার আন্দোলনে, তারপরে আমরা ভাষা আন্দোলনে, কে কোন অর্গানাইজেশন থেকে এসেছিল রে ভাই বকর বকর, এগুলো সমস্ত মানে একদম বাকোয়াস, শুনতে শুনতে আমার একদম কান ঝালা পড়েছে, আমার বীতশ্রদ্ধা হয়ে গেছে। এবং সেই জন্যই বলি এটা একটা কঠিনভাবে নিজের দায়িত্বে, এটা কোনো প্রজেক্ট না, নিজের দায়িত্বে নিজের জায়গায় দাঁড়াতে হবে। তো আমি এখানটাই কথা বলি যে আমি একটা সুযোগ আছে, আমরা স্বপনবাবু এরা অনেক মানে প্রো উইমেন, আমি রানাদার সাথে কথা বলেছি, আমরা রিনা আমরা সেদিন ঢাকেশ্বরী মন্দিরে যে একটা খুব সুন্দর পরিষ্কার একটা ডায়ালগ হয়েছিল, সেখানে কাজল দা রানা দা এরা সকলে রেপ্রেজেন্ট করেছেন এবং ওনারাই সেটা কিন্তু অর্গানাইজ করে দিয়েছেন। তো দ্যাটস আ মানে 50 steps ahead, নিশ্চয় এটা 50টা পা এগিয়ে গেছে। আমরা সেই জায়গাটাকে সবাইকে নেব, আমরা আমাদের ভাই যারা, আমাদের পিতা যারা, তাদেরকে নিয়ে আমাদের এগোতে হবে যে তোমার মেয়েটিকে, তোমার বোনটিকে, তোমার স্ত্রীকে, তোমার মাকে তুমি এইরকম অসহায় করে যেও না। আমার থিওরি বাদ, আমার থিওরি আমি বিশ্বাস করি না, আমার একটাই জায়গা যে আমার অ দিয়ে অধিকার, আমি আর কোনো কথাই বলবো না। আমি এখানটা বলি যে এখানে আমাদের এই চেষ্টাটা যেন অব্যাহত থাকে, কোনো দিন কোনো কিছু এইভাবে না একত্রিত না হলে এটা হয় না, আর যখন আমাদের সাথে পুরুষরা আসবেন তখনই এটা সাফল্য লাগবে। একটা সেকেন্ড প্লিজ, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি একটা সেকেন্ড প্লিজ, না হলে আমাকে ডেকেন না কাইন্ডলি, হ্যাঁ প্লিজ, না না আমি শুনবো না, আমি এইটুকুনি বলে শেষ করবো। আমি মনে করি যে আমরা ইতিমধ্যে একটা আমরা গ্রুপ করি, আমরা একটা পিটিশন দেই, পিটিশন দিয়ে প্রথমত একটা লিখিত পিটিশন দেই, দিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটা দেই, দিয়ে আমরা কয়েকজন ওনার সাথে দেখা করে এই যাটাকে কীভাবে উনি দেখছেন, কীভাবে সংসদে এনে এটাকে ঠিক করা যায়, সেটাই থাকবে আমাদের প্রয়াস। ধন্যবাদ। ওকে, তাহলে আমি শেষে ফিরোজ, যদি কোনো কেউ না থাকে তাহলে আমি একটু বলি। জাতীয় সংসদে আপনার বক্তব্য রাখার কোন ইচ্ছা আছে কিনা, যেমন আপনি বললেন যে আসলে মাননীয় মন্ত্রী সহ আইন মন্ত্রীর কাছে আপনারা যেতে চান, সেটি নিশ্চয়ই খুবই কার্যকরী হবে বলে আমরা মনে করি। তো রিনা রায়, আপনি সংক্ষেপে, আমরা আসলে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছি, তো আপনি 1 মিনিটে যদি। হ্যাঁ, 1 মিনিটে আমাদের নেক্সট প্ল্যান যেটা আমরা করছি, আমাদের এখন যেহেতু 2-3 বারই আইনমন্ত্রীকে আমরা পাই নাই, ফসকে গেছেন উনি, কিন্তু এখন আমরা ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, সেখানে অবশ্যই আরমাদি স্বপনদা ওনারা যোগাযোগ করে দিলে আমাদের জন্য ভালো হবে। আমরা কয়েকজন মিলে এই সব গোষ্ঠী থেকে, আমি বলছি না, আমরা কিন্তু এর মধ্যে যেটা বলছেন কোনো সংস্থার নাম এখানে দিচ্ছি না, আমরা বলছি হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ,
আমরা এজ নাগরিক সেটা করছি, আমি এজ হিন্দু নাগরিক সেটা করছি, আমি এজ হিন্দু নারী নাগরিক হিসাবে সেটা করছি। সো সেই কারণে আমরা এই নাগরিকরাই আমরা আইনমন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে এই আইনের খসড়াটা জমা দিতে চাই, জমা দিয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করতে চাই যে ওনাকে আমরা জমা দিলাম, গোপনে আমি দিতে চাই না, জমা দিয়ে আমি পাবলিকলি জানাতে চাই যে আমরা দিলাম ওনাকে। এটা আমাদের নেক্সট ইয়ে। আর একটা দেবপ্রিয়দার কথার উত্তরেই আমাদের যে প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্ট তৈরি হয়েছে হিন্দু কমিউনিটি নারীদের দাবির প্রেক্ষিতে, যে আমাদের যশোরে, আমাদের খুলনায়, আমাদের বরিশালে, আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা হিন্দু নারীদের সাথে কাজ করি, কারণ আমরা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সবার সাথে কাজ করি, যেহেতু এটা মানবাধিকার ইস্যু। তো সব নারীদের কথা যখন বলি তখন হিন্দু নারীদের প্রথম ডিমান্ডটাই ছিল বিয়ে, ডিভোর্স, এগুলো। তো ডিভোর্স সহ আমাদের পূর্ণাঙ্গ আইনের খসড়াটা এখনো আছে, আমরা একটুখানি পেয়েছি, পরবর্তীটাতেও আমরা যাব, কিন্তু এই মুহূর্তে আমরা উত্তরাধিকার আইনটা নিয়ে কথা বলছি। এটা সব নারীর ডিমান্ড হচ্ছে যে আমি যদি উত্তরাধিকারী না হই, উত্তরাধিকারীর সাথে শুধুমাত্র সম্পত্তি পাওয়া না, উত্তরাধিকারীর সাথে আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আমার অবস্থান সুদৃঢ় করার বিষয়, আমার পরিবারের মানুষের প্রতিনিধিত্ব করার বিষয়, সো এখানে বিভিন্ন জিনিস ইনভলভ। সেই জন্য সকল হিন্দু নারীরাই সেটা চেয়েছে যে আমার উত্তরাধিকার আইনের অধিকারী হতে চাই। এটা শুধুমাত্র সম্পত্তি না, এটা সম্মান, এটা সম্পত্তি, এটা আমার অবস্থান, এই কথাটা বলতে চাই। এবং আপনারা বলবেন এটা যে আমরা কমিউনিটি ডিমান্ডটাকেই অ্যাড্রেস করছি, নারী কমিউনিটি ডিমান্ড। জি ধন্যবাদ রিনা রায়, আমরা দীর্ঘক্ষণ জুড়ে আলাপ করলাম। আমরা সবশেষে বিশেষ অতিথি আরোনা দত্ত, মাননীয় সংসদ সদস্য, তার বক্তব্য আমরা একটু আগে শুনেছি, আমরা তাকেও বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপন ভট্টাচার্য, মাননীয় প্রতিমন্ত্রী, তাকেও ধন্যবাদ দিতে চাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের গোলটেবিল আমরা ভার্চুয়ালি করছি। ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের বিষয় ছিল হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব, সে নিয়ে বিস্তারিত দীর্ঘ আলাপ হলো। নারী অধিকার, সমানাধিকার, ন্যায্য অধিকার, আমরা যেভাবেই বলি না কেন, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমানাধিকার নিশ্চয়ই তৈরি হবে। বিশেষ করে আজকের আলোচনায় যেটি উঠে এসেছে যে হিন্দু নারীর বাংলাদেশে, বিশেষত বাংলাদেশে হিন্দু নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত হবে, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সম্মানিত যেসব আলোচক ছিলেন তাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম আলোর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই সময়ে করোনা মহামারীর অবস্থাটি আরেকটু বেড়েছে, রোগাক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে, সেই জন্য আপনাদের আমরা অনুরোধ করবো বিশেষভাবে সতর্ক থাকুন এবং করোনা বিধি মেনে চলুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ সাহেব, সবাইকে ধন্যবাদ, সবাইকে সবাইকে প্রাণ ভালো থাকবে। এই আন্দোলন, এই অধিকার আমার এটা বার্থ রাইট, আমার জন্মগত রাইট, একদম।